ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال محمد رسول الله صلى الله عليه وسلم بعثت معلما ثم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي ثم قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبا فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإسمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। প্রত্যেকে জবান খুলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একেবারে অন্তর থেকে মহব্বতের সাথে, দায় ঠিক না, মহব্বতের সাথে, সামাজিকতা রক্ষার্থে না, অন্তর থেকে মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিমি পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে পড়নেওয়ালার উপরে দশটি রহমত নাজিল করবেন, দশটি গুণা তার আমলনামা থেকে মুছে দেওয়া হবে, আবার নতুন করে দশটি নেকিও সেই শূন্য স্থানে পূর্ণ করে দেওয়া হবে। জান্নাতের মধ্যে অসংখ্য মর্তবা থেকে দশটি মর্তবা আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বালিয়া পাড়া হাফেজিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক আজমাবিল অধ্যকার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ জনাব মোহাম্মদ জাবেদ আলী মাতুব্বর,
আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম আজিজি দামত বরকাতুহুমুল আলিয়া খতিব দারুল জান্নাহ কার্গো জামে মসজিদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আইএমআই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণ প্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা মাগরিবের পরে দামি সময় মূল্যবান সময় ওয়াজ করাও শোনার সুন্নতি টাইম আল্লাহ পাক মাহফিল সংক্রান্ত বেদাত থেকে উঠে এসে আমাদেরকে সুন্নতের অনুসরণ করার সুযোগ করে দিয়েছেন এই অঞ্চলের লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই নূরানি রোহানি জলসায় আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ স্থানীয় ভলান্টিয়ার যুব সমাজ যারা আছেন তারাও যদি কোনো জরুরি আলোচনা থাকে তাহলে কমপক্ষে আমার চোখের সামনে থেকে সরে গিয়ে করলে ভালো হয় ডিস্টার্ব হয় আর কোনো কথা জোরে জোরে বললে ওইটা প্রভাব পড়ে প্যান্ডেলের মাহফিলে শ্রোতাদের উপরে আমি যত ভালো কথা বলি এই ভালো কথা কান যায় না ওই ফাঁসে যদি আ কথা হয় সে আ কথা শুনতে খুব মনে চায় এটা হলো স্বভাবে টেনে নিয়ে যায় জীবন বয়রে মোটরসাইকেল দেখেন এখন একখান মোটরসাইকেল আসলে সবাই আমারে বাদ দিয়ে মোটরসাইকেলে দেখছেই থাকবে তো মোটরসাইকেল তো আর ফেরেশতারা চালায় না তো মানুষই চালায় চাকা তো আর তো পাঁচ ছয় ডানা দুইটিই তুই এত পরিচিত তারপরও সেদিকে এটা হলো স্বভাবে টেনে নেয় এ জায়গার থেকে মানুষটা হাজারো আওয়াজ করে বেরোনো যায় না কাজেই পরিবেশটাকে খুব সুন্দর রাখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছে এই জায়গাটা একটু জমজমার ঠেকতেছে আপনার গত বছর ওইরকম দেখছিলাম ওই জায়গা আমার মনে আছে ওই জায়গাটায় কোনো দোষ হয়েছে নাকি সুত লাগছে এনে জায়গাটা সাফ করতে হবে ওই জায়গাটা ভলেন্টিয়ার যারা আছো তোমরা তো অনেক সুন্দর যুব সমাজ জায়গা ক্লিয়ার রাখবে যেই আসবে সে এসে বসে যাবে ইনশাআল্লাহ আর এই জায়গার ভাঙচুরির কারণে আপ ডাউন ভাব হয়ে গেছে ওই ওই মাঝখানে ওই জায়গা সরু না ডালু ডালু এর খাদ বানায় দিলি তো এনে তো সরসরাই সরি জুলি তো যারাই আসছেন তারা কাছে কাছে এসে বসবেন মাগরিব পড়ে বিভিন্ন মসজিদ থেকে লোকজন আসবে আমার অল্প একটু সময়ের ভিতরে যদি বারবার আপনাদেরকে সেটিং করি তাহলে লস হয়ে যাবে এই জন্য নিজের কায়দায় মিশে মিশে বসবেন সাহাবাওয়ালা স্বভাব নিয়ে যে সাহাবাই কেরাম নবী আলাইহিসসালামের বয়ান শুনতেন একজনের সাথে একজনের গায়ে গায়ে মিশে বসতেন এবং এমনভাবে মিশে বসতেন যে দুইজনের মাঝখানে আঙ্গুল ঢুকানো ফাঁকা থাকতো না এটাও সুন্নাত বসার আদব বসার আদব শেখানোর জন্য একদা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম হুজুরের একটা মজলিসে ভাবে আসছেন এই হাদিস খান বর্ণনা করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসিনে কিরাম হাদিসটার নাম রেখেছে হাদিসে জিব্রাইল খুব শুনতে হবে সব কথা শুনতে হবে তো জিব্রিল আলাইহিস সালাতু সালাম হুজুরের কাছে আসতেন বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে সাহাবাদের কোন না কোন সাহাবার চেহারা নিয়ে আসতেন মানুষের রূপ ধারণ করে আসতেন আবার কখনো ফেরেশতা রূপেই আসতেন হুজুরের সাথে আইসা গোপনে সম্পর্ক হয়ে যেত একদিনের মাহফিলে হুজুর বয়ান করতেছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কথা বলতেছেন এর মধ্যে একটা লোক পিছিয়ে আসছে ওই পিছনে দাঁড়ানো আমি যখন আজদের দেখার ওই পিছনে দাঁড়ানো চার পাঁচজন পিছনে দিক ফিরতেছে সেই লোকটা মনে এই জায়গা আছে এ জায়গা না তো সেই মাহফিল তো পিছনে ওই লোকটা আইসা দাঁড়াইছে হযরত ওমর বলতেছেন লা ইয়ারিফুহু মিন্না আহাদুন আমরা কেউ তারে চিনি না তো চিনি না যেহেতু লোকটা তাহলে আমাদের চিনাচিনির বাইরে হলে অবশ্যই দূর থেকে আসছে আর আমরা মক্কিরা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করি তো এই সুবাদে রাস্তাঘাটে এবং বাণিজ্য কেন্দ্রে অনেক প্রসিদ্ধ যারা তাদের সাথে আমাদের চিনাচিনি ছিল লোকটার চেহারা বডি ফিগার সবকিছুতে মনে হয় খুব উল্লেখযোগ্য লোক
অথচ কেউ চিনি না অবশ্যই চিনি না যেহেতু লোকটা মুসাফির মুসাফির মানে 48 মাইল দূরের লোক তো এই দূরের লোকটা এত দূর থেকে যদি আমাদের এলাকায় আসে তাহলে তার ভিতরে মুসাফির হওয়ার জন্য কয়েকটা গুণ থাকে একটা হলো যতই ভালো সাদা কাপড় বাড়ি থেকে পরে আসুক আস্তে আস্তে কাপড় ময়লা হয়ে যায় এ দেখে বোঝা যায় লোকটা মুসাফির দুই নম্বরে মরুভূমির দেশ উলন্ত ধুলোবালুর দেশ আমাদের মততেই দামি আলিশান প্রাইভেট কারের যুগ না সেটা বেশির বেশি উটের পিঠে ঘোড়ার পিঠে গাধার পিঠে চলে তো আলগা ধুলোবালি গায়ে খুব লাগে তাতে চুল দাড়ি এলোমেলো হয়ে যায় দুই নম্বর মুসাফির হলে দূরে গেলে একেবারে শুধু পরনের কাপড় পরে যায় না একটা পলিথিনই হোক আর একটা নেট ব্যাগে হোক একটা শপিং ব্যাগে হোক কিছু না কিছু মালামাল সাথে থাকে একটা লুঙ্গি মুঙ্গিও থাকে তো হযরত ওমর বলেন শাদীদু বায়াজে সিয়াব এই লোকটার ভিতরে মুসাফিরি আলামত কিচ্ছু নাই একেবারে ধবধবে ফকফকে সাদা কাপড় মনে হয় যেন পাশেই বাড়ি নতুন কাপড় পরে মাত্র এসে বসছে অথচ লোকটা মুসাফির চুল দাড়ি আউলকে বাউল বেশ হয়ে যাবে এলোমেলো হবে তাও না শাদীদু সওয়ারি শার চুল দাড়ি এত কালো আর কেমন যেন তেল শুয়ে পড়তেছে চিকচিক করতেছে তার চেয়েও মনে হলো না যে মুসাফির আবার চিনি না আবার সাথে কোনো ব্যাগ ব্যাগেজও নাই খালি আর তার চেয়েও মনে হয় না মুসাফির আবার মুসাফির লোকটা পিছনে জায়গা পাইলেন পিছনে তো মাঠ খোলা ও জায়গা না বসে খালি উকি মারতেছে সামনে কোনো ফাঁকা জায়গা আছে নাকি তো হযরত ওমর বলেন সামনে তো ফাঁকা জায়গা থাকার কথা না কারণ হুজুর যখন বয়ান করতেন তখন আমাদের মধ্যে আর হুজুরের মধ্যে লোহা আর চুম্বকের মধ্যে একটা আকর্ষণ হয়ে যেত টেবিলের উপরে হাজার পাওয়ারের একটা চুম্বক রাইখা সারা টেবিলে ছোট ছোট টুকরা লোহা যদি ছড়ায় রাখা হয় ওই লোহাগুলো জায়গায় থাকতে পারে না আস্তে আস্তে ওই চুম্বকের দিকে মিশতে থাকে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বকের মতো বয়ান করতেন আমরা যে যেখানেই ছড়ানো সেটানো বসা থাকতাম খালি ওই বয়ানের আকর্ষণে আগাতি থাকতাম আগাইতে আগাইতে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না বলবেন না একটু সুবহানাল্লাহ সাহাবীওয়ালা স্বভাবের পর খুশি হইয়া আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলতে হয় কারণ আমাদের তো সে আমল নাই আমি সেই কিসটাই বলতেছি অত সে জায়গা কোনো চুম্বক আর লোহা নাই একটুও কেউ আগেই না পাইছই না যার যার জায়গায় সে নিজে চুম্বক সেজে বসে রয়েছে পাঁচাতলের মাটি চুম্বক টানিয়ে দরজাতে উঠতে পারতেছে না যুবকরা আরো আতাল কুড়ি হয়ে গেছে আতাল কুড়িয়েছে না আতাল কুড়িয়ের ব্যাখ্যা দেবো না আতাল কুড়িয়ে মানে আতাল কুড়িয়ে নড়তে চড়তে পারে না তো এরপরে সবকিছু শিখেছে দেখতে আমি শেষ অংশটা আগে কয়ে নেই আগে এই ঘটনাটা কেন ঘটলো ওই লোকটা চলে যাওয়ার পরে শেষ অংশ আগে বলছি খেয়াল করতেছেন সবাই ওই লোকটা চলে যাওয়ার পরে হুজুর বলতেছেন আর তাদ্রুনা মান হাজা এই যিনি আসলেন আর এতক্ষণ গল্প হলো উনি চলে গেলেন ওনাকে চিনো তোমরা তো সাহাবাই কিরাম কিছু আজ পাইলেও কিছু অনুভব করলেও ওনাদের স্বভাবই ছিল হুজুর যদি এরকম কখনো প্রশ্ন করতেন যে তোমরা কেটে জানো তোমরা কেটে বোঝো তোমরা কেটে চেনো চিনলে জানলে বুঝলেও বলতেন আল্লাহ রসুল আলামু আমরা আমাদের চাইতে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে আমরা যা জানি জানি তার চাইতে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তো ভালো জানার সামনে আমরা মন্দ জানা আল্লাহ একটুক আদাবিদে জানা কব কে কথা কেন আর আমাদের স্বভাব কি চার দোকানে বসে রয়েছে বড় একজন আলেম আর একজন এসে জিজ্ঞেস করছে হুজুর এইভাবে এইভাবে তো বউ তালাক দিছি তা কি হবে হুজুর কোয়ার আগে আশপাশ আর বিড়ি খা মুফতিরা আরে হতো আজানি দেয় সে হুজুর আবুডুবু খেয়ে যায় ওর মধ্যে কথা এত গণ ফতোয়া দেওয়া যাবে না প্রত্যেকটা বিষয় আপনার সামনে কোনো আলেম থাকলে আলেম না আপনার থেকে একটু বেশি জানে বলে যদি মনে হয় আমরা ওলামাই কেরাম একসাথে 10-20 জন বসা কে থেকেও কম না কে থেকেও কম না ভিতরে ভিতরে
এর মধ্যে যদি বাহিরে থেকে কেউ ফতোয়া জিজ্ঞেস করে সবাই মাথা নিচু করে বসেছে আল্লাহ আর একজন কইয়ে সাইরে যাক আমি ওর মধ্যে মুখ দিতে যাব না এরবারে খানিক সময় ঠেলা ঠেলি হয় মুফতি সাহেব আপনি কর আপনি দি আমার চেয়ে আগে মুফতি কয় না তালি আপনি কর কয় না আমরি দি আমার চেয়ে সিনিয়র এইভাবে পুরো দাওর ঘুরি টুরি আইছে শেষে একজন সিদ্ধান্ত নাম নেই কর আর পাবলিক মুফতিরা ছড়ি ফেলে দেখো ও কান না হোক কতই হবে তো হুজুর জিজ্ঞেস করছেন তোমরা জানো এই লোকটা কে সাহাবায়ে কিরাম টের পাওয়া সত্য বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে তো যেহেতু সাহাবায়ে কিরাম সারেন্ডার করেছে হুজুর বলে দিলেন ইন্নাহু জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম উনি জিবরাইল তোমাদের মতো লোকাল কেউ না উনি যত দূর থেকে আসুক উনি আসছে কত দূর থেকে সিদরাতুল মুনতাহা থেকে সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল যাইতে পারে না সিদরাতুল মুনতাহা কত দূর সাতের বাজারের পরেই যত দূর হওয়া দরকার অত দূর সেই জায়গাতে আসছে মরুভূমি পেরিয়ে আসছে সাত আসমান পার হয়েছে বাইতুল মামুর পার হয়ে আসছে এত মাইল পথ আসার পরও তার কাপড় ময়লা হয় না কারণ উনি জিবরাইল উনার চুল দাড়ি ময়লা হয় না উনি জিবরাইল উনার লুঙ্গি নষ্ট আর ভয় নাই যেটা সাথে লুঙ্গি রাখতে হবে আমাকে তো যার ভাতে এক জায়গায় পেশাব করতে যে পায়খানা করে দিলি এই গেল এই জন্য ভাওয়ারটা রাহা লাগে সাথে ঠিক না উনার গোসল করা লাগবে না যে গামছা সাথে রাখা লাগবে ওযু মুছা লাগবে না যে গামছা সাথে রাখা লাগবে এই জন্য অতিরিক্ত ব্যাগবক সাথে নাই ইন্নাহু জিবরিল কেন আসছেন আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য কাজেই যে কথাগুলো কয়টা হলো নামাজে এগুলোই তোমাদের দিন তো জিবরাইল আইসা যে তো দিন শিখাইছে ওই কথাগুলো যদি আমি বলি ওখান থেকে সাহাবায়ে কিরামদের যদি শিক্ষণীয় থাকে আমার আপনারও শিক্ষণীয় আছে না নাই মাইক্রোফোনে সাউন্ড একটু কম বোঝা যাচ্ছে কেমন যেন বুঝছো আপনি মাইক বলো দূরে আওয়াজ যাচ্ছে বক্তাদের আলো মাইক্রোফোন থাকতে হবে সুন্দর আর ওই বক্সা কি বন্ধ করে দিছো নাকি ওটা ঠিক রাখতে হবে আমাদের তো প্রত্যেক দিন আমাকে পুঁজি এলো এই মাইক এইটা যদি কিরমিন ভাড়ারো না এই জন্য 200 টাকা কম হবে সেই সঙ্গে যেতেই পর্যন্ত একটু না হলে আমরা পারি না আল্লাহ তো সাহাবায়ে কিরামের শিক্ষণীয় বিষয় ছিল সেখানে আমাদেরও আছে না নাই কথা বলেন ওই কথাটাই আমি নকল করি একটু তারপরে ওজের দিকে যাই তো আয়েশা ওই লোকটা কিভাবে বসলেন পিছনে জায়গা আছে বসলেন না কেন বসলেন না শিক্ষা দিচ্ছেন যে বক্তার শ্রোতা বসার পদ্ধতি কি এটাও শেখাবেন আমাদের এলেম এলমে নবাবী এলমে শরিয়াত উলুমে নবাবী উলুমে শরিয়াত উলুমে ইসলাম এটা আমাদের ভিতরে আসে সিনা টু সিনা বলেন সিনা টু সিনা এরও সূচনা ওই লোক দিয়েই গারে হেরায় নবী আলাইহি সালাতু ওয়াসালাম 40 দিন এতেকাফে ছিলেন 40তম রাতটা লাইলাতুল কদর ফাতাহু জিব্রাইল ওই রাত্রে জিব্রাইল আসছে রাত দুপুরের পরে আয়েশা মানুষের মানুষের রূপ ধারণ করে আয়েশা পরিচয় টরিচয় কিছু দেয় নাই যারা গিয়েছেন গারে হেরায় যারা গেছেন তারা দেখছেন এখন তো নিচে যে আজিজিয়া শহরের নাম আজিজিয়া বহুত বিল্ডিং ঘরবাড়ি হয়ে গেছে হুজুর যখন ওখানে ছিলেন এই 40 দিনের ভিতরে নিচে কোনো ঘরবাড়ি নাই মক্কা থেকে নিয়ে ওই আজিজিয়া পর্যন্ত কোনো ঘরবাড়ি নাই খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় খুব নিঝুম এলাকা লাইট নাই কারেন্ট নাই হেরিকেন নাই বাতি নাই খাদিজাও রাত্রে সাথে থাকেন না বিকেল বেলা খাবার পৌঁছাই দেবার বাসায় চলে যায় মক্কায় এই নির্জন মুহূর্তে গুহাটাও বড় বেডঙ্গা জায়গা আমি গিয়েছি ভিতরে যে আমি ইশাকের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ তো ওখানে এই গভীর রাত্রে অপরিচিত একটা লোক আসলে ভয় পাওয়ার বিষয় কিনা আই সেই কোনো কথা নাই পরিচয় দেয়া দিই নাই আপনারা নবুয়তি দিতে আসছি সার্টিফিকেট নিয়ে আসছি ইত্যাদি কোরআন নাজিল করতে আসছি এই কথাগুলো যদি আগে কই নাই তাহলে ভিতরে একটু সাহস হয় কিছু না কইয়া সামনে বসে কয় ইকরা দইরে এই কয় ইকরা ইকরা মানে পড়েন হুজুর কাঁপতে কাঁপতে কামান আমি কারি আমি তো পড়তে পারি না আমি তো কোনো মক্তবে যাইনি কেজি কিন্ডার গার্ডেন কোনো জায়গা করি নাই দুনিয়ার কেউ আমার একটা অক্ষর শিখাইনি আমি কিভাবে বলবো
সুম্মা খালা ইকরা আবার কয় পড়ে আবার কয় মা নাবি কারি আমি পড়তে পারি ভাই বিশ্বাস করেন আমি পড়তে পারি না সুম্মা খালা ইকরা আবার কয় পড়েন তো বললাম না বিশ্বাস করেন আমি পড়তে পারি না ফগত্তা জিব্রাইল মা সাদরিহি হুজুরকে ধরে বুকের সাথে একটা চাপা দিয়েছে চাপাটা তো কি সাইজের দিতে হবে জিব্রাইলের কাছে তো আন্তর্জাতিক কম্পিউটার আছে মাপিয়ে ঝুপে হালকা চাপ দেয় নাই যে দুডিয়া দুই টুকরা নরম মাটিকে যদি মিশাইতে হয় দুই টুকরা মটর নরম মাটিকে যদি মিশাইতে হয় এমনি সোয়া দিয়ে ছেড়ে দিলে কি মেশে জোরে ঠাসা দি একটু ঠাসা দিতে হয় আবার জোরে ঠাসা দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যায় ঠিক না তা একটু পরিমাণে চাপ দিতে হবে যে দুডিয়া মেশে সেটুক পরিমাণে বুকের সাথে মিশে চাপ দিছে তাতেই চাপটা এমন হয়েছে হুজুরের মনে হচ্ছে যেন এই পাশের যে পাজলের যে হাড় এগুলো মসমস করে ভেঙে যাওয়ার মতো লাগতেছে আবার ভাঙ্গার আগেই ছেড়ে দেবে জিব্রাইল জিব্রাইলে তো মাপ কাঠি দিয়ে আছে জিব্রাইল বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিছে এবার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক এমনি এমনি বেরোয় যাচ্ছে মুখ দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিছে ভিতরের থেকে ঢুকে গেছে সিনা বা সিনা আ যায় সিনা থেকে সিনার মধ্যে আসে খাতা কলমে লিখে দেই নাই মুখেও পড়াই দেই নাই বুকে সাজে সাইড়ে দেশে আর জিব্রাইলের সিনার মধ্যে যে ইকরা বিসমি ছিল সেই ইকরা বিসমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ঢুকে গেছে আপনারা যারা মুমিন মুসলমান এই কথাটা কি আপনাদের 100% বিশ্বাস হইছে এটা অসম্ভব বলেন সম্ভব না অসম্ভব যারা এই কারবার বিশ্বাস করে না তারা গাল বারোয় গাল ভরিয়ে একেবারে দাঁত বারোয় দিয়ে বারো বারো মারি বারোয় দিয়ে স্যাদরায় আসে পাও কথা পাও কানে মৌলবি দশটা বছর পড়ালাম সাইডে প্রাইভেট মাস্টার তারপরও ছেলে পাঁচ তো দূরির কথা ফেলও করতে পারে না ফেল করতে তো কিছু ভালো লাগে তাও পাইনি আর বই সাথে সাহেব যে ছাড়িয়ে দিছে আর বড় আলেম হয়ে গেল শুধু ইকরা বিসমির পাঁচ আয়াত মুখস্থ হয় নাই সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে জিব্রাইলের সিনার থেকে ওই রাত্রেই আমার নবীর সিনার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ চলে গেছে আল্লাহ যারা বিশ্বাস করে না আর ব্যঙ্গ করে এই কথাটা নিয়ে তাদেরকে একটা যুক্তি দেই যুক্তি তো যুক্তিবাদী নাম হচ্ছে একটু দ্বিতীয় হয়তো দুটি একটা এই মোবাইলের ভিতরে 32 GB একটা মেমোরি আছে মেমোরি কার্ড এইটার ভিতরে 5 বছর ধরে লোড দিচ্ছি আজকে আর একটা মোবাইল কিনলাম ওইটার ভিতরে 32 GB একটা মেমোরি এটা খালি এইটার ভিতরে মেমোরিতে যা আছে ওর মেমোরিতে নিতে এডেরে লোড দিতে 5 বছর লাগছে এডেরতে ওইটার মধ্যে নিতেও 5 বছর লাগবে না নিতে কি কি লাগবে এটে জোরে জোরে কবে অন করে দেওয়া হবে আর ও শুনবে তারপরে মুখস্থ করবে ব্লুটুথ কানেকশন দিয়ে দুডেরে বুকের সাথে বুক মিশে দিয়ে এক সিতানে বালিশ ছাড়া শোয়াই থলির ভেটে যাচ্ছে সব ওর ভেটে চলে যায় 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 তো মানুষ তোমার একটুক একটা মাথা মিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে হোয়াটাকখানি গিলু তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে মোবাইল একটা জল পদার্থ এর ভিতরে যা আছে ওর আর একটা খালি মোবাইলের ব্যাটের মধ্যে নীতি যদি সিনার সাথে সিনা মিশে যে ঢুকলে ছোঁয়ায় ধুলি যদি ঢুকে যায় আমার আল্লাহ হাকামুল হাকিমিন তার মহাকুদরত দিয়া জিব্রাইলের সিনার ভিতরে 30 পারা মুহাম্মাদুর রসুলুল্লাহর সিনার ভিতরে বুকের সাথে চাপ দিয়ে ব্লুটুথ কানেকশন দেবে আর সে আজিমের মালিক ঢুকাই দিতে পারে কি পারে না তুমি এবার বলো এর ব্যাপারে কি জব দিবা ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা তুমি যে জব দিবা আমারও সেই জব তোমাদের প্রযুক্তি আমাদের কোরআন হাদিসকে ক্লিয়ার করে দিচ্ছে আমরা বলতাম জান্নাতের ভিতরে কষ্ট হচ্ছে আমরা বলতাম জান্নাতের ভিতরে বৈশা এখন বলতাম না বলি টলি সাজি দিচ্ছি তা না এমনও বলি আরো বলবো মরা পর্যন্ত কি বলবো জান্নাতের ভিতরে বসে থাকবেন আপনার জান্নাতটা হবে যারা ছোট গরিব জান্নাত আপনাকে এলাকায় সবচেয়ে গরিব মানুষের বাড়ি কত বিঘে 20 বিঘে না খালি ঘরের ভাষার টুক তলে একটুক না তো জান্নাতের ভিতরে সবচেয়ে এরকম গরিব মানুষ যে লোকটা জান্নাতে যাবে না তারপরে আর কেউ নাই মারিয়ে ধরিয়ে বাড়ি দুড়ি খাইয়ে চাইয়ে কোটি কোটি বছর মানে সেবা হয়ে গেছে এরপরে আবে হায়াতের মধ্যে গোসল করে ভিড়ে মুনিশির গন্ধ হয়েছে তারপরে তারা ভেস্তে দিছে এই লোকটা পাবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা
তালি বড় লোক বেস্তে আলারা কত পাবে বড় বড় আলেম উলামা পীর মাশায়েখরা কত জায়গা পাবে হাফেজ সাহেবরা কত পাবে মাওলানারা কত পাবে সাহাবা কিরাম কত পাবে নবীরা কত পাবে এত বড় বড় বেস্তে আপনার আব্বা পড়ে গেছে প্রায় ধরেন এরকম 20 22 বেস্তে রই বসে আপনার আব্বার বাড়ি আর আপনি বলে গেছেন 20 22 বেস্তে রই বসে এখন আব্বার সাথে কথা কবেন আব্বার সাথে কথা কলি কিভাবে কথা কব অদ্ভুত তো যাও সম্ভব না বাসস্টেশন নাই মোটরসাইকেল নাই একা নসিমন করিমন বেস্তের বুদ্ধি নাই কি দিয়ে যাব কথা কব কিভাবে টেলিফোন এই জায়গায় বসে বাপের সাথে কথা কবা বাপ ওই জায়গায় বসে জবাব দেবে কাজে তাই তালি তালি কত জোরে কয় লাগবে মাসখানে তো আর সবাই কান্তালা লাগে যাবে জোরে সিল্লাই করতে গেলি কয় যে না তা লাগবে না সেটা প্রমাণ হলো তোমার এই আবিষ্কার জাপানে বসে কথা কও আমেরিকা বসে কথা কও দুইজনে কথা কও কি ফিসফিস করে কও মাসখানে কেউ শুনে না দুইজনেই শুনে শুনে প্রেম মাঠায় ফেলতেছো দুনিয়ায় যদি তোমার বুদ্ধি দিয়ে এই বানাতে পারো আমার আল্লাহর কুদরত জান্নাতের মধ্যে এমন হতে পারে কি পারে না আমাদের নিয়ে ঠাট্টা করে আর ব্যঙ্গ করে কয় বাপের কবরের উপরে দাঁড়াইয়া কুলুসুরো বড় আর সেই কুলুসুরো তোমার বাপের কবরে যায় কোন জায়গায় যেতে একটা হুটো জানালা রাখি না ঢুকবে কোন জায়গায় যে কয় তোর যে জায়গায় যে ঢোকে আমার আব্বার কবরও সেই জায়গায় যে ঢোকে আমেরিকার থেকে মোবাইলই টাকা পাঠায় বাংলাদেশের মোবাইলই ঢোকে কি ঢোকে না ঢোকে টাকা ঢোকার সময় দেখা যায় এ টাকা কি উড়ি উড়ি আছে ঢোকে যদি উড়ি আইসে ঢকতো তাহলে ইন্ডিয়ান দাদা বাবুরা হইনে জাল ভাইছে ধরে রাখতো না একটা হ পাতেন কেউ এ কোন হুক ভাগ দিয়ে ঢকলো তোর মোবাইলে আমেরিকান টাকা যে ভাগ দিয়ে ঢকে আমার আব্বার কবরের ভিতরে কুলুসুরে সেই ভাগ দিয়ে ঢকে কতক্ষণ ঠিক কি ঠিক না এই জায়গায় বসে বলবেন সুবহানাল্লাহ বলেন আরেকবার আরেকবার বড় বড় তিনটে গাছ বেস্তের মধ্যে লাগানো হয়ে গেছে এ আর আয় ভাটা আর একটা লাগানো লাগেছে এ লাগানো তিতালে গেছে কাজে বিসি ফাটাইছো কার কাছে তুইও যার কাছে ফাটাইছিস আমিও তার কাছে এই যে ইদানিং আবার নতুন করে শুনছি আমি আগেও বলতাম শুনলাম পত্রিকায় পড়ছি রকেট মঙ্গল গ্রহে যায় যাইতে 6 মাস লাগে ফ্লাইটের পরে কয় মাস 6 মাস রকেট অনেক বড় না বিমানের মতো এই যে যাত্রীবাহী বিমানের মতো অত বড় না তো যাত্রীবাহী বিমান 600 যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে রওনা দেয় আমেরিকা একবার ট্যাঙ্কি ভরে যে তেল নেয় এই বিমানে এই এক ট্যাঙ্কিতে 16 ঘন্টা আমেরিকা উড়িয়ে যেতে পারে না মাঝখানে যাই আবার দুবাই বা আরো আগায় যাইয়া কোনো না কোনো এয়ারপোর্টে নামে ওখান থেকে ফুয়েল নিয়ে লাগে তেল নিয়ে লাগে এত বড় বিমানের এত বড় ট্যাঙ্কি যদি এক ট্যাঙ্কিতে আমেরিকা না নিতে পারে ছোট্ট এক টুকেরটা রকেট এক টুকেরটা রকেট ওই রকেটের প্যাটের মধ্যে তো অত বেশি জায়গা না ওর তো ছোট্ট একটা ট্যাঙ্কি ও উড়ার পরে একটা না 6 মাস করে 6 মাস উড়ার পরে সে মঙ্গল গ্রহে যাবে এত দিন পর্যন্ত উড়তে তেল পায় কোন জায়গা মাঝে কি আকাশে কোনো জায়গা পাম্প আছে কথা কয় না কোনো জায়গা কি চার দোকান আছে বলে কইলে একটু চা খালো একটু তেল টল নিয়ে এটি দুই দিন জিড়িয়ে চিড়ে অবিরাম উড়তি থাকে তো মাছ আকাশে যাই ও তেল ঘুরে গেলি পাই কোন জায়গা ও তেল নাই কোন জায়গা একজনে কলম তোরা তো বিজ্ঞান পড়িস তোরা কদি এই তেল কোন জায়গাতে পাই ও খানি চিন্তে রে কয় যে অন্ত তেল নাই কিভাবে আপনার মাথার মধ্যে ভাও কথা ঢোয় কয় তেল ওরা যেভাবে পারে যাগ্য না পারে না যাগ্য বলি ডুড়ি মরুগ্য আপনার এই তেলের চিন্তা হলো আমি কে আইসে জন্তু ক তো সুরা সায়েন্স পড়িস আমরা মৌলবীরা সায়েন্স পড়ি নে বোমা বানাতে পারি নে তারপরও যে হানে যেটা ঘটে সব বলে আমরা বানাই তো তুরা কসু হলি কি বানাইছিস তাই কয় কয় তেল কয় ভাই ও ভাই বেঁচে ও জানা নাই ও কিন্তু বিরিয়া হিসাবার নিয়ে যায় তো যাই নিয়েছে গেলতে ওই জায়গা গেলে আবার ঘুরে ছেচে কি রে তারপরে জানি পরে আমি পাইছি যেখানেই যাক আকাশের জমিনে রকেটটাকে উড়াই দিয়া বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে বসে থাকে ওই যান্ত্রিক সমস্যা যদি হয় কম্পিউটার ভিতরে সিগন্যাল দেয় কোন পার্সে সমস্যা হয়েছে সেই পার্সের কথা এখানে বলে দেয় আর এই জায়গায় বইছে সেই পার্সটা সারে আকাশের উড়ন্ত রকেটের পার্স সারা হয়ে যায় ওখানে তেল ভরেই যায় এই জায়গা সিগন্যাল দেয় জমিনের মধ্যে তাদের সামনে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির মধ্যে তেল দিয়ে বাটনে চাপ দেয় আর ওই রকেট আকাশের যেখানে থাকুক সেই জায়গা তার ট্যাঙ্কির মধ্যে তেল ঢুকে যায় আরে তোমার আবিষ্কার যদি এমন হতে পারে জমিনের হুটের মধ্যে তেল দিলি যদি রকেটের ট্যাঙ্কির মধ্যে তেল ঢোকে তাহলে আমি এই জায়গা বলছি সুবহানাল্লাহ কব জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না ফামা জবকুম পাওয়া জবাব না তুই যে জব দিবি ওইটাই আমার জব
নবী আলাইহি সালাতু ওয়াসালাম এদিক প্রমাণ করছে সিনা থেকে সিনা এলে মাসে কথা কন এই জন্য ওই ভদ্রলোক মনে আছে কোন ভদ্রলোক ওই ভদ্রলোক এই টানি টুনি সামনে আনতেছে কেন উনি ওই জায়গায় বসে চিন্তা করলেন হুজুরের সিনার সাথে আমার সিনাটা কাছাকাছি না হইলে এলেম আমদানি রপ্তানি করে সুবিধা হবে না এই জন্য পিছনে জায়গা পাইতে না বইসা উকি মেরে মেরে দেখতেছেন সামনে কোনো জায়গা আছে নাকি তা দেখে মাঝে সাহাবাই কিরম চুম্বকের মতো লেগে গেছে আঠায় মিশে গেছে মাঝে কোনো ফাঁকা নাই হুজুর যে জায়গা বসছে একেবারে সামনের নিকটে নিকটে বসে আবু বকর দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে উনি ওই জায়গা থেকে পিছনে না বইসা আঙ্গুল হাত ঢুকে দিয়ে এরকম ফারতে 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 আইসা হাত্তা জালাসাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের সামনে বসে গেল বসার কাইফিয়তটা অবস্থাটা কেমন ছিল এই যুবকরা এদিক তাকান শেখেন দোস্ত আমার প্রিয় বন্ধু বহু কিছু করিছো তোমাদের দ্বারা অনেক কিছু সম্ভব আসমান ভেঙে জমিনে নামাতে পারো লাঠির মধ্যে মুগুর ভর্তি পারো তা আমরা দেখছি সত্যি পারো সব পারাপারি শেষ হয়ে গেছে এখন যে কোনো সময় মরণের ডাক আসতে পারে তার আগে কবরের সার্টিফিকেট খান নেওয়ার চেষ্টা করো যাতে ওই প্রথম গাটিতে থানায় যাইয়ে যাতে রিমান্ডে ধুলাই খাই মাজার আইল মশাল ভেঙ্গি না যায় বাড়িতে তেটাংরা খুলিয়ে বেলা দেবে ফেরেস্তারা এই বাড়ি খাওয়ার আগে থেকে একটু খেয়াল করো দোস্ত আমি এক করে অন্তর থেকে বলছি আমার বাইরে লর দিন শেষ এখন বার্ধক্যে চলে গেছি দাড়ি বারো না পাইকে গেছে সুর নাই তালো নাই যা পারি কিতাবে যেভাবে বুঝি তাই আপনাকে ক্লাসের মতো একটু বোঝানোর চেষ্টা করি কথা কি বোঝা যায় নড়াচড়া করো না খেয়াল করে শুনতে হবে তো ওই লোকটা মাঝে এসে বসলেন কিভাবে হাত্তা জালাসাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের সামনে এসে বসলেন বসার অবস্থাটা দেখতে কাত ফাসরাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া যা কাফাইহি আলা ফাকিজাইহি বসাটাও শিখিয়ে দিয়েছে উনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশে বসলেন হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসতে কেমন বসলি মেশে কোন তো দুইজন আত্তাহিয়াতু সূরতে বসলি মেশে নইলে দুইজন যদি আসন গালা দিয়ে বসে এই যে দুবাবা আপনারা বসছেন তাহলে দুইজনের হাঁটুতে হাঁটু মিশতে দুইজন মাপে আর ফিতে ধরে দুইজন একই সাইজের লম্বা হতে হবে নইলে একজন যদি হয় 5 ফুট আর একজন যদি হয় 7 ফুট 7 ফুটিয়ালের আসন গালা দিয়ে বসলি ও তো বেশালের বাসের মতো কত দূর দুই হাঁটু চলে যাবে এই 5 ফুটিয়ালের হাঁটুর সাথে মিশবে এই 7 ফুটিয়ালা যদি হাঁটু উঁচু করে বসে উক্কা খাওয়া লাগে মতো তাহলে তো 5 ফুটিয়ালার মাথা বার হয়ে যাবে তোর ওর হাঁটু একভাবে বসলে দুইজনের হাঁটু মুখোমুখি হয় সেটা হলো আত্মায়াত সুরতে বসলে মোটা হাঁটু হোক আর সিকুন হাঁটু হোক হাঁটুর মাথায় এক জায়গা মেশবে খাটো হাঁটু হোক আর বড় হাঁটু হোক দুই হাঁটু এক জায়গা মেশবে তাহলে বোঝা যায় যে বক্তা শ্রোতা উস্তাদ ছাত্র হ্যাঁ পীর মুরিদ বসার জন্য মূল সুন্নতের সিস্টেম হলো আত্মাহিয়াত সুরতে সামাসামি করে বসা প্রথমবার একটু বসেন জিব্রিলের সুন্নতের পর আমলটা হয়ে যাক এরপরে যে যেভাবে করেন বসেন একটা সুন্নতের পর আমল করি 100 শহীদের সব আবার 2 মিনিট পর আসন গালায় দিয়ে বসেন দোষ নাই কেন দোষ নাই তাও কই না এদিক তাকান এদিক তাকান শুরুটা আল্লাহ তাআলা দেখে শুরু আর শেষ শুরু আর শেষ আপনি রাতের বেলা হাত বুঝে নাই কথা দিনের বেলায় হোক রাত্রিটা পরে কই খানা খাইতে বসবেন খানা খাওয়ার বসতে বসার আদব 3 প্রকার কয় প্রকার কথা কন কয় প্রকার খানা খাওয়ার জন্য এই শুরু বসার আদব কয় 3 প্রকার 1 নম্বরে দাঁড়ায় দাঁড়ায় চামচ দিয়ে খাওয়া 2 নম্বরে টেবিলে বসে ঠ্যাং ঝুলে ঝুলে খাওয়া 3 নম্বরে কায়তে বালিশ এসে চ্যালেঞ্জ দিয়ে খাওয়া 1 নম্বরে দনু হাঁটু উঠাইয়া পাশার নিচে একটা পিড়ি টিড়ি দিয়ে বসা 2 নম্বরে আত্তাহিয়াত সুরতে বসা 3 নম্বরে একটা পা বিছে পায়ে পাশার নিচে দিয়ে আর একটা হাঁটু উঁচু করে বসে 3 তরিকায় খাওয়া সুন্নাত এখন এই 3 তরিকায় মোটা বুড়িয়ালা যারা তাকে কোন দিক কোন তরিকায় সম্ভব ও যদি 2 হাঁটু উঁচু হয়ে যায় ভিড়ে বাসার তলে দিয়ে বসে ওর পেটে তোরে সিট করে ফেলাই দেবে ঠেলিয়ে ও লোক বাসার তলে 1 পাও দিয়ে বসতে পারবে না হ্যাঁ বসতে পারবে আত্তাহিয়াত সুরতে কারণ হাতে নামাজ তো পড়া লাগে সে সময় তার আসন গাড়ি দিয়ে বসে না তাহলে বসার সময় শুরুতে আত্তাহিয়াত সুরতে বৈশা প্লেটটা নিয়ে 2-1টা লুকমা খান এরপরে আপনি অসহ্য কষ্ট হয়ে যাচ্ছে যেভাবে পারেন পাও মিলিয়ে দিয়ে খান শুয়ে খান বালিচি তাও কিছু পাবে না ফেরেস্তাদের সভা বলো ওরা শুরু অবস্থাটা লিখে আল্লাহর কাছে জমা দেয় আপনারা শুনুটা ভালো দেখছে যে দিয়েছেন কাভাস কিরে যে 1 নম্বর সুন্নতের অনুসারী ও সুন্নত করে বইছে পরে যে আপনি সিটে শুয়ে বলছেন তার ফেরেস্তারা কয় না নালিশ করে না
রাতে শোয়ার সময় আপনি ছোয়াটা প্রথমটা সুন্নতি কায়দায় শুন এরপর আপনি শুয়ে টিয়ে যাওয়াই হয়ে যাগো লুঙ্গি গলায় গসাই গেছে ব্যাংক খাতে কাটে নিচে পড়ে গেছে ও ফেরেশতারা ভিড় হবে না কিন্তু শোয়াটা প্রথম অবস্থায় সুন্নতি কায়দা হতে হবে সেটা হলো আমার দিক তাকান আমার বডির দিক তাকান এই যে আমি যেভাবে আছি না এইভাবে ডান কাতে শুয়ে পড়েন এইভাবে ডান কাতে শুয়ে পড়েন সাধ্য অনুযায়ী বাংলাদেশী আমরা যারা আমরা উত্তর দিক মাথায় দিয়ে শুইলে এই বডিটা হয়ে যায় মোহাম্মদ বডিটা কি হয় মোহাম্মদ কিভাবে এদিক তাকান খেয়াল করেন এভাবে যদি ডান কাতে শুয়ে আরবি তো ডান দিক দিয়ে লেখে পশ্চিম দিক ফিরলে ডান দিক উত্তর পাশ তাহলে মাথা মিম কেনুর এই ভাজটা হা পাশার এই মোড়টা আরেকটা মিম হাটুর এই নিচের টুক ডাল মিম হা মিম দাল এই সুন্নতি তরিকায় আপনি শোয়ার সময় শুইছেন ফেরেশতারা ওই যে বডিটা ফিগারটা আপনাকে অডিও করে ভিডিও করে আপনার গলায় ঝুলাই দিয়ে এক কপি আল্লাহরে নিয়ে দেখায় আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক জামাল কামাল এই লাল টু বল টু ও গো এইভাবে শোয়া দিয়েছে পরে যে সুতি সুতি সি তৈয়ে উবো তৈয়ে আরো অনেক কিছু কোন তা ফেরেশতারা ভিড়ও তাকায় না শুরুটা দেখে কাজী আপনার বসার শুরুটা কেমন হলো বসছেন এখন যে যেভাবে করেন বসেন কষ্ট হলি পর আপনার সুবিধে মতো বসেন জিব্রাইল এই বসাটা শিখেছে বসা শিখাইয়া আবার বসার সময় হাতটা রানের উপরে রাখা আত্মাহিয়াতের সুরতে এইটা নবিয়া পাক আর সে আজিমে গিয়ে আল্লাহর সামনে থেকে বসাটা শিখে আসছে মেয়েরাজে রাত্রে নবী আলাইসালাম আর সে আজিমে গিয়েছিলেন আল্লাহর সামনে সত্য না মিথ্যা একটু বিশ্বাস করেন সত্য না মিথ্যা স্বপ্নে না সরাসরি মা কানা বাইনে হো বাইনাল্লাহ হিজাব আল্লাহর মাঝে আর রসুলের মাঝে কোনো পর্দা ছিল না কন্যা সুবহানাল্লাহ কয় যে হুজুর শুনিতি 70,000 পর্দা আপনি আবার পর্দা উঠে ফেললেন কে হ্যাঁ পর্দা ছিল না আবার পর্দা ছিল কি ইল্লা রিদাল কিবরিয়া আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে আপনার আপনার মাঝে আর আমার মাঝে আপনাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা আছে দেখা যাচ্ছে না আমাকে সম্পূর্ণ কটুক দেখা যাচ্ছে মুখমণ্ডল কানের টুপির নিচে ফাঁকে ফোঁকে যেটুক আছে মূল সারা গায়ে তো আমার ঢাকা ঠিক না তাহলে দেখাও যাচ্ছে আবার মাঝে পর্দাও নাই আবার অনেকটাই দেখা যাচ্ছে না উভয়টাই সত্য কথা আল্লাহ পাক যতটুক দেখা দিয়া মঞ্জুর করেছেন অতটুক দেখাইছেন নবী আলাইহিসসালাম আর শাহ আজিবে যে আল্লাহর সামনে বসছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে বিমা জিতেয়া হাবিবি মিনাদ দুনিয়া বন্ধু তোমার দুনিয়া থেকে আমার আর শাহ আজিবে এসেছো তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসছো বন্ধুর বাড়ি বন্ধু যায় কিছু না কিছু নিয়ে যায় ফল নিয়ে যায় ফ্রুট নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় আত্মীয় স্বজন ক্লোজ হইলে পিঠা আটা বানাই নিয়ে যায় ঠিক না তুমি আমার বন্ধু লাউলা হুমা খলাকাল আফলা কাকালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি তোমারে না বানাইলে আদম রে বানাইতাম না তোমারে না বানাইলে ইব্রাহিম খলিল রে বানাইতাম না তোমারে না বানাইলে 2.5 লক্ষ নবী রাসূল বানাইতাম না তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না তোমারে না বানাইলে চন্দ্র সূর্য বানাইতাম না তোমাকে উল্লেখ করে তোমাকে উদ্দেশ্য করে আমার এত সৃষ্টি তুমি আমার ক্লোজ ফ্রেন্ড তুমি আমার নিকটতম বন্ধু তোমার উপাধি হলো হাবিবুল্লাহ বন্ধুর বাড়ি বন্ধু আইছো তুমি আমার জন্য কি নিয়ে আসছো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন ময়রার দোকানে তে মিষ্টি নেয় নাই সৌদি আরবে থেকে খেজুর নিয়ে যায় নাই স্ত্রীকে বইলা কিছু পিঠা আটা বানাই নিয়ে যায় নাই আর সে সময় ওনার ঘরে স্ত্রীও নাই মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে দ্বিতীয় আর কোন বিয়ে তখন পর্যন্ত করে নাই শূন্য হাতে চলে গেছে আল্লাহ যখন জিজ্ঞেস করেছে নবী পাক আল্লাহর সামনে প্যাকেট পেশ করছে কি জানেন কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা দুই কথায় সব ঢেলে দিছে আল্লাহর সামনে আত্তাহিয়াতু লিল্লাহি সমস্ত পবিত্রতা পরিচ্ছন্নতা সকল প্রকার পবিত্রতা সকল প্রশংসা লিল্লাহি আমার আল্লাহর জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমার পক্ষ থেকে জানি মালি যত ইবাদত হতে পারে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব আমি তোমার সামনে পেশ করলাম ওগো আল্লাহ কোন দেবদেবীর প্রশংসা আমি কোনোদিন করি নাই কোন নেতা নেত্রীর প্রশংসা আমি করি নাই আত্তাহিয়াতু তো জীবন ভরে পড়েন তরজমারে একটু মনে রাখেন কি পড়েন এই আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহর সামনে নবী পাক ভাই আল্লাহ আমার জানি ইবাদত মালি ইবাদত আমার সাধ্য মতো জীবনের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমারই জন্য আর কাহারও প্রশংসা আমি করি না প্যাকেজ পাইয়া আল্লাহ পাক এত খুশি
প্যাকেজ পেয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে আমার প্রিয় বন্ধু তুমি যে প্যাকেজ আমার সামনে দিয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি যেমন ব্যক্তি সেরকম প্যাকেজ তুমি নিয়ে এসো কাজেই তোমার জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা আমার যত শান্তি আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হে প্রিয় নবী আমার আমার শান্তি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর দেওয়া রহমত আর বরকত সব তোমারে একারে দিলাম আসসালামু আলাইকা এই কুলাবু গুরিশ কে মুখস্থ আর শোনো কয়েকদিন পর দুইয়ে খাতি বান্না পড়ালে তোমাকে বাস হয়ে গেছে জ্ঞান দিয়ে যায় বাংলা কলম না মোবাইল পাইয়ে গেছো আর লেয়া পড়া এই শুনিয়ে যদি দুই লাইন মুখস্থ রাখতে পারে আল্লাহু আকবার এই দিক আসসালামু আলাইকা কা কা মানে তুমি একা কুমা মানে তোমরা দুইজন কুম মানে তোমরা সবাই তো আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি আর তোমার উম্মত সবার জন্য আমি রহমত দিছি ও জায়গা তো দুইজনে গল্প হয় ও জায়গা কোনো আমলা কামলা সাথে যাই নাই কোনো কোনো সফর সঙ্গী নাই ও জায়গা কোনো পিএস রসুন নাই শুধু আল্লাহর রসুল আর কেউ নাই দুইজনে গল্প হয় এই জায়গা গোপনে আল্লাহ নবীকে বস্তা ভরে দেশে নবী তো ওই জায়গা ট্রাকে করে জুত করে বাড়ি ভাটাই দিলি মাত্র তা না দিয়া কয় আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ তুমি যা দিলে আমি একা নিতে পারবো না আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে তোমার হাদিয়া গ্রহণ করলাম নবী পাকের কথা মনে আছে কয়জনের কথা হলো আল্লাহর কথা নবীর কথা আল্লাহ বলেন নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়্যিবাত নবী বল আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী গ্রহণ করলেন কি দিয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই পর্যন্ত আল্লাহর কথা নবীর কথা শেষ আল্লাহর আরশ বহন করে রাখে আটজন ফেরেশতা উন্ডা দূরে দূরে দাঁড়ানো আল্লাহ আর নবীর কথা ওই আটজনেই শুনছে আর কেউ শুনে নাই শোনার সঙ্গে সঙ্গে ওই আটজনে শাহাদত আঙ্গুল উঁচু করে দে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা আটজন সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আখেরে আর কোনো নবী নাই এবার দুইজনে যা বলাবলি করছেন সব আমরা শুনছি আপনাদের দুইজনের কথার পক্ষে আমরা সাক্ষী হইয়া গেলাম ওই জায়গা নবী পাক বসছিলেন যেই সুরতে ওই সুরতে আমার নামাজের বসা এবার ওই জায়গা বৈশা নবী পাক আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার সব শিখে আসেন এই জন্য আমার নবী বলেন আল্লামানি রব্বি আমারে পড়াইছে আমার আল্লাহ জোরে বলেন কে ফাহসানা তালিমি দুনিয়ার যুবকরা সাক্ষী দাও ও বুড়োরা সাক্ষী দেন একটু ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহর মতো উস্তাদ আর মুহাম্মাদুর রসুলুল্লাহর মতো যদি ছাত্র হয় তাহলে শিক্ষাটা কেমন হবে পড়াপড়িটা কেমন হয় হুজুর কায় ফা আহসানা তালিমি কাজেই দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে সমস্ত বিদ্যার চাইতে আমি মুহাম্মাদুর রসুলুল্লাহর শিক্ষা সব চাইতে ভালো ঠিক না বসার আদব শিখছি আমি আল্লাহর সামনে যাইয়া আল্লাহ আমারে কুদরতি ইশারায় ওইভাবে বসাইছে কথা বলার আদব শিখাইছে আমাকে আল্লাহ শিষ্টাচার শিখাইছে আল্লাহ ভদ্রতা শিখাইছে আমাকে আল্লাহ ওয়া আদাবানি রব্বি ফাসানা তাদিবি আমাকে আদব আখলাক শিক্ষা দিয়েছে আমার আল্লাহ দুনিয়ায় তোমরা যারা রাস্তা গরম করো রাজপথ গরম করো তোমরা জমিনের আঙ্ঠা ধরে উঠো আর নামাও সকালে দেশ সন্ধ্যা বলো আর সন্ধ্যারে সকাল বলো দিনরে রাত বলো রাতকে দিন বলো ও দুনিয়ার মস্তান যুবকরা তোমাদের এই সব কিছুর আদর্শের শিক্ষক তোমাদের রাজনৈতিক নেতারা তোমাদের রাজনৈতিক নেতারা নাম কব না কোনো নেতার দুনিয়ার যত রাজনৈতিক নেতা আছে সব নেতার যোগ্যতা আর শিক্ষা আর তার সম্মানকে এক পাল্লায় রাখলে আমার নবীর এক মিনিটের সব কিছুকে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায় তোমার প্রেসিডেন্সি আকে বলো
তোমার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে বলো, আরে তুমি প্রেসিডেন্টের সাথকে বলো, আর যত রাজা রাজা বাহাদুর আছে সমস্ত রাজা বাহাদুরকে ভেস্তে যাইতে হলে একটা লোকের সার্টিফিকেট সই লাগবে, একটা লোকের দস্তখত লাগবে, ওই লোকটা আর কেউ না, তোমার আব্বা না, তোমার দাদা না, তোমার আঞ্চলিক তোমার রাজনৈতিক নেতা না, ওই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? দূর আইবা চালাকে কম হয়। বিশ্বাস হয়? আরো ধরে আমার নবীর সুপারিশ ছাড়া এক সেকেন্ডের জন্য কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজী নবীর সুপারিশ পাইতে হলে, নবীর হাত থেকে দস্তখত দিতে হলে কোন যোগ্যতা লাগবে সেই যোগ্যতা অর্জন করো। দাড়ি সাসা ব্যক্তি দস্তখত পাইবা না, মদ গাঁজা খা লোকটা দস্তখত পাবা না, পাশা বেরোনো প্যান্ট করা প্যান্ট পরে অবস্থায় যদি তোমার মরণ হয় তোমার সার্টিফিকেটে দস্তখত পাবা না, বেনামাজি তুমি দস্তখত পাবা না, সুৎকর ঘুষকর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ যারা আছো একটাও দস্তখত পাইবা না, আইলটেলা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করা পাল্টি একটাও দস্তখত পাবা না। টন মারো মন মারো রাস্তা মারো খাল মারো ভিজিএফ কাট মেরে খাও, পঙ্গু ভাতা বেচে খাও, বয়স্ক ভাতা বেচে খাইছো যে সকল আল্লাহর লীলা, পাশায় সালা বাঁধে যাবা জুতোর বাড়ির অভাব নাই। সুবহানাল্লাহ, একটু গান কি বিল্লা, কাজেই রেডি হয়ে যাও, আমার নবীর দস্তখত ছাড়া কাম হবে না। আর ওই নবীকে আল্লাহ এমন করে বানাইছে, আল্লাহু আকবার, আট নম্বরে নবিয়া পাক সম্পর্কে আল্লাহ পাক বলে নুন ওয়াল কলামি মায়াস্তুরুন, কোরআন শরীফের অনেক সুরা শুরুতে জের জবর বিহীন কাটা কাটা হরফ আছে, যারা পড়তে পারেন তারা জানেন এরে কয় হরুফে মুকাত্তাদ, যেমন আলিফ লাম মিম হামিম আইন সিন কফ ইয়াসিন তহা, এরকম আছে না, এগুলোরে কোনো তর্জমা নাই, এর তর্জমা আল্লাহ জানে, কেউ তর্জমা করতে জীবনেও নামবেন না। আল্লাহু আকবার, এই সুরটার নাম সুরতুল কলম, এর শুরুতে আল্লাহ আনছে একটা হরফ নুন, এ বলার পরে কয় কসম খেয়ে কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি, কেন বলি, দুনিয়ার মানুষ তোমরা কসম খাবা একমাত্র আল্লাহর নামে, মানুষে অন্য কাহারো নামে কসম খাওয়া শেরকি গুনাহ। আমরা মাঝে মাঝে কসম খাওয়া লাগে না, বিশেষ করে যারা দুকাবাদ ওকে একটু কসম বেশি খাওয়া লাগে, কারণ ওকে তো কেউ বিশ্বাস করে না, পরে টাকা পয়সা নিতে গেলে কসম না খালি কেউ সাইডে নৌ দেয় না। ভালো মানুষ যারা ওয়াদা ঠিক রাখে তাকে কথায় কসম খাওয়া লাগে না, কতক্ষণ আমি ভালো মানুষ চা করছি না, আপনারা ভালো মানুষ, তবে আমার এই জায়গা থেকে এখন আমার গোপালগঞ্জ বাজারের থেকে আমার 50 লাখ টাকার বাজার লাগবে, আমি এনতে ফোন করে দেবো বাড়ি যে দেখো যে সব পৌঁছে গেছে, কারণ ওরা জানে যে হুজুর আমাকে টাকা না দিয়ে বাড়ি চাইলেও কিনবে না, এটা আকিদা বিশ্বাস আমার তাদের আমার প্রতি আছে। আপনার কাজে আমার কসম খাওয়া লাগে না, আপনিও যদি সমাজে বিশ্বাস চান তাহলে কসম খাওয়া লাগে না। তো 2 নম্বর 9 নম্বর 6 নম্বর যারা এরা গবা গপ কসম খায়, আবার বহুত বড় পাকা শিয়ানা মাল কসমের সাথে সাথে চুপ টুক করে পিছন দিয়ে ইনশাল্লাহ লাগাই দেয়, কারণ ইনশাল্লাহ কয়ে কসম খালি ইচ্ছে কথা হবে না, আল্লাহ আমার মাফ করে দেবো, দায়িত্ব দিছি আল্লাহ আমার তৌফিক দিয়ে নিতাম করতে দেবো, আল্লাহ কয় সিটা তুই 14 নম্বরই মাথার মধ্যে নিয়ে আইছে কসম খাইছি দাতাল, তোর দাঁত ভেঙে ফেলাই তোমার দাঁড়া সময় মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কসম খাই আমি তোমাদের কাছে অবিশ্বাস্য সেজন্য না, আমি তোমাদের সাথে সিটারি বাটপারি করি বিদায় কসম খাই তোমাদের বুঝানোর জন্য তা না, তোমরা সিটারি করো তোমরা মোটে আমারে মানতি রাজি না, বোঝে নাই আরে কথা কয় না, আল্লাহকে যদি আল্লাহ আছে আছে বুড়ার দিন মিথ্যে কথা, আল্লাহ আছে যদি বিশ্বাস থাকে তা তা দাড়ি কাটুক, দাড়ি কাটি তো বউ কইছে বুঝলে মাই দু কোহা না, আই এম সো বাদাম, আল্লাহ কোথায় আর তোর বউ কোন জায়গা, আল্লাহ কোথায় আর তোর চাকরি কোথায়, আল্লাহ কোথায় আর তোর ইয়ং থাকা কোথায়, তোর ইয়ং এর যা করার দরকার তা ফেরেশতার সময় মতো করে দেবে, বাংলা কলাম না, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
জানতে সত্ত্বেও এই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, দুকাবাজি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না, কথা কোন টিকিটিং না। ও বন্ধু রে, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফরজ ওয়াজিব সুন্নতের তওয়াক্কা করি না, এটাই হলো আল্লাহ কয় তোরা আমারে মানতে চাস না, এই জন্য কসম আমি খাই। আর তোরা কসম খাস নিজের গ্রহণ যোগ্যতা বাড়ানোর জন্য, আমি কসম খাই তোর গ্রহণ যোগ্যতা বাড়ানোর জন্য। কিসের কসম? মানুষে কসম খাইলে খাবে আল্লাহর কসম। অনেকে খায় সে আই যে আমার ছেলের না তাই আজকে করলাম, এটা শেরকি গুনাহ। আমার পীর বাবার কসম খেয়ে বলি, তোমার পীর বাবারে বাস দেবে, বাদ দাও, ওর পীর বাবারই খানা থাকবে না, তার তার বাটি নাই, আর উনি পীর বাবার কসম খায়। ছেলে মেয়ের কসম, মখলুকের কসম মানুষে খাইতে পারবে না। মানুষের কসম খাইলে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আরবিতে কয় কি কয়, আল্লাহে মানে আল্লাহর কসম, বিল্লাহে মানে আল্লাহর কসম, তাল্লাহে মানে আল্লাহর কসম, এভাবে আরবিতে সংক্ষেপে বলে উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর নামে কসম খাই। আর আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর উপরে তার আল্লাহ নাই, আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় দামি দামি উল্লেখযোগ্য যা আছে তার কসম খায়। কুরআন শরীফ বলে কসমের গাদি এভাবে যত আয়াতে শুরুতে ওয়াও পাবেন, সব ওয়ার মানে হলো কসম। আল্লাহ তার সৃষ্টির ভিতরে বড় বড় গুলোরের কসম খায়, আর এই সুরের ভিতরে আল্লাহ কলমের কসম খাইছে। আল্লাহ কয় সব কিছু বানাইছে আমি কুন কুন শব্দ দিয়া, কুন বলার সাথে সাথে সব হয়ে গেছে। শুধুমাত্র পাঁচটা জিনিস বানাইছে আমি আমার হাত দিয়া, এক নম্বরে আমার আরশে আজিম বানাইছে আমি হাত দিয়া, যেমন বানানোর দরকার আমি বজ্রবিদে আমার পছন্দ মতো আরশ আমি আল্লাহ হাত দিয়ে বানাইছি। দুই নম্বরে এই কলমটা দিয়ে বান্দার ভাগ্য তকদির লেখি, কাজেই কলমটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে আমি নিজ হাতে বানাইছি। তিন নম্বরে আটটা জান্নাতের ভিতরে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতটা বানাইছি আমি আল্লাহ তাআলা হাত দিয়া, ফেরদাউস আমি হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে বানাইছি, শুধু জান্নাতে আদন বানাইছি আমি হাত দিয়া। চার নম্বরে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত লিখছি আমি হাত দিয়া। পাঁচ নম্বরে গোটা মানব জাতির মাথা গলার উপরে টুক বানাইছে আমি নিজ হাত দিয়া। কোন সুবহানাল্লাহ, খালাকাল্লাহু আদম বিয়াদাই, আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথা বানাইছেন। আল্লাহ কয় যে কডে আমি হাত দিছি ওই কডার উপরে আমার দরদ বেশি, ওই কডার উপরে আমার দরদ বেশি, কারণ যে জিনিস সহজে অর্জন হয় ওই জিনিসের প্রতি দরদ কম হয়। কতক্ষণ যুবক বসে বসে দামি একটা শাল, শাল চেনেন 2024 সাল, আরে শীতকালে কাশ্মীরি চাদরের শাল পায় বুঝে না, তাই শাল দামি 12,000 টাকা দেবে, শাল দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতেছে, সে স্যান্ডেলের মূল বডি নাই, স্যান্ডেলের বয়স বছর পাঁচেক, পুঙ্গুসির দোকানে নিয়ে জোড়া জোড়াতে 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 ওর আসল বডি শেষ, ও স্যাসিস ম্যাসিস কোলোতা নাই, খালি ওই জোড়া বডি, তাই মুছতেছে শাল দিয়ে। এই তুই এত দামি শাল দিয়ে এই সিরা স্যান্ডেল মুছিস, শাল কার? কয় শালও আমার দেশে আমার শ্বশুর, আর এই স্যান্ডেল জোড়া কিনছিল বলো ভ্যান চালাই নিজের টাই দিয়ে বুঝেন, স্যান্ডেল জোড়া নিজের ভ্যান চালাই যে টাকা, তার দরদ এত বেশি যে শ্বশুরির দিয়ে 12,000 টাকা দেয় শাল দিয়ে সেই স্যান্ডেল বসে, আর ওই শাল যদি ওর নিজের টাই যে কিনা হতো ও স্যান্ডেল ও গায়েও যেত না, টিলাঙের মধ্যে আটকা আটকাই থতো, বছরে একবার শীতকালে বার হইয়া ওই খরায় টানাই তুই ছায়া পড়ছে সে জায়গা ওই নিয়ে পিঠ বাঁধায় বসে থাকতো খানি, পরে আবার নিয়ে আটকাইতে এত যত্ন তো শালে কথা কর না। আল্লাহ কাজ যা বানাইছি সব বানাইছি আমি, কোন শব্দ দিয়া ওগুলো নষ্ট হয়ে গেলে ধ্বংস হলে আমার কিচ্ছু আসে যায় না, আমি পাঁচটা জিনিস বানাইছি নিজ হাত দিয়া, কাজে এই পাঁচটা জিনিসের প্রতি আমার দরদ বেশি, তার মধ্যে মানুষের মাথা আমি হাত দিয়ে বানাইছি, আমার এই দরদের মাথায় কুথার কেউ থাপ্পড় মারিস না, আমার হাত দিয়ে বানানো দরদের মাথা, হোক সেটা হিন্দুর মাথা, হোক সেটা কাফেরের মাথা, হোক সেটা ছেলেদের মাথা, হোক সেটা কর্মচারীদের মাথা, হোক সেটা বোর মাথা, মাথায় কোনো সময় মারিস না, ওরে ওইটা আমি হাত দিয়ে বানাইছি, আমার হাত দিয়ে
হাতে বানানো মাথায় যদি তুই প্রহারের থাপ্পড় মারিস হাতে এই থাপ্পড়টা আমার হাতের উপরে পড়ে আমি আল্লাহ বড় কষ্ট পাই পাঁচটা জিনিস আল্লাহ হাত দিয়ে বানাইছে তার মধ্যে একটা কলম এই জন্য আল্লাহ সুরের মধ্যে কলমের কসম খেয়ে বলে নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন কলমের কসম খাই আর কলমে যে দামি দামি কথাগুলো লেখে ও লেখাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 104 খানা আসমানি কিতাব এই কলম দিয়ে লেখছি বিদায় আসমানি কিতাবের কসম খেয়ে বলি কি কয় নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে মা আনতা বিনিমাতি বিনিমাতি রব্বিকা বিমাজনুন ওলিদ ইবনে মুগিরা আপনারে পাগল কয় আবু জাহেল আপনারে পাগল কয় এ আবুল হাব আপনারে পাগল কয় উতবা সাহেবরা আপনারে পাগল বলে মক্কার কাফেররা আপনাকে পাগল বলে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন এ দোস্ত যুবক আমার সাক্ষী দাও একটা জোর করেই সাক্ষী দিবা আমার নবী কি পাগল আমার নবী কি মাতাল আমার নবী কি চরিত্রহীন আমার নবী কি বেয়াদব আমার নবী হলেন আদবের উস্তাদ কথা বলেন ঠিকই ঠিক না আদব শিষ্টাচার কালচার শিক্ষা দেওয়ার এক নম্বর মহান নায়ক মহান গুরু বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় যে যা বলুক আমাদের গোপালগঞ্জ আঞ্চলিক বাংলায় কয় কিডা কলো পেন দি সেজন্য খুঁটি ধরে কান দি একটা মাইয়ের চেহারা ভালো না কিন্তু এটা পেন দি আইছে চেহারে যেটুকু আছে না সে পেন দি কইছে বলে ও ঘরের খুঁটি ধরে কান দে কি হয়েছে তো আমার ফেন দি কইছে তার মা কয় যে কিডা কলো ফেন দি তাই তুই ঘুটি ধরে কান দি দুনিয়ার কোন আরাঙ্গে বারাঙ্গে উড়োটে বাধা দিয়ে দাতাল আসুসা আপা উদুয়া বেড়ার ফুটো এই যে সোজনে মুতে পানি নয় না সেই সমস্ত সাড়ে হারাম তো দ্বারা আমার নবীরে গালি দেওয়ার শক্ত কয় তাতে আমার নবীর কম পড়বে আমরা তাতে কি বলে দুঃখ পাবো তবে আমরা তাতে আমার নবীকে খাটো করি জানি না ঠিক না তুই চিনিস রে তাই আরে সবাই কি সব জিনিসের দাম দিতে জানে নাকি সবাই কাছে সব জিনিস ভালো লাগে না এই যে আমি আইছি এই মাইক্রোফোনে আতর মাহাই আতর আমার কাছে খুব ভালো লাগে এই আতর কি সবার কাছে ভালো লাগে আতর সবার কাছে সবার কাছেই ভালো লাগে দুই একজনের কাছে ভালো লাগে মেথর মেথর চেনেন না ওই যে বর্ষাকালে বালতি আতর গাড়ি কোদাল নিয়ে ঘুরে বেড়ায় ছোটটা কেরাসিনির টপ ওরায় আতর সহ্য করতে পারে না আতরের গিরান নাকে যাওয়ার সাথে সাথে মেথর বেউসে ভরে যাবে তাই বলে কি আতর খারাপ কাউয়াই ভুল সহ্য করতে পারে না ও পছন্দ করে পচা শামুক মরা মুরগি এ পায়খানার পোকা এগুলো কাউয়াই পছন্দ করে ফুল পছন্দ করে না এর কারণে কি ফুল খারাপ বেলা সবার ভালো লাগে সূর্য সবাই কথা কন নাকি সূর্য সবার ভালো লাগে এক তিনটে দিন যদি পরপর সূর্য না ওঠে বলেন কিরম লাগে সমস্ত মানব দানব সবাই অস্থির হয়ে যায় সূর্যের অভাবে সূর্যটা আমাদের সকলের এই সূর্য খারাপ লাগে এমন কোন প্রাণী আছে না নাই সামসিয়ে বাদুর সুসুও সমাজের খুব উল্লেখযোগ্য দামি দামি তিনটে প্রাণী সুসু সুসু চেনেন তো শিখিয়া ওরা কি দিনের বেলা দেখেন রাত্রি বাড়ি ওকে হেরিকেন নিয়ে বাড়ি ওরা তো টর্চ লাইট আছে ও রাতের বেলা টিপ মারে সুসু দিনের বেলা সামসিয়ে উড়া দেখছেন রাত দিনের বেলা মাছার কোনা কানা ভিতরে গাপটি বেরি থাকে রাতের বেলা যে সারু থুরুত পারে ওই সাইমসিয়ার সুসো সূর্য দেখতে পারে না তাই বলে কি সূর্য খারাপ তোর মতো সাইমসিয়ে উড়োটে বাধা বিয়া সাইমসিয়ার সুসো মেথর আমার নবীকে পছন্দ করিস না আমার নবীর আতর সহ্য করতে পারিস না আমার নবীর ফুল সহ্য করতে পারিস না তুই দাঁড় কাউও তুই সাইমসিয়ে তুই সুসো তুই মেথর কথা কর ঠিকই ঠিক না যারা পছন্দ করবে তারা ফেরেশতা যারা পছন্দ করবে তারা আশরাফুল মখলুকাত মানুষ নবীকে আল্লাহ সান্ত্বনা বলে দিয়ে বলে কোন টেনশন করেন না আমি কসম খেয়ে বলছি আপনি পাগলও না আপনি মাতালও না ইন্নাল্লাহ কালা আজরান গায়রা মামনুন ওরা আবার কয় যে মোহাম্মদ রে এই কয়দিন হল আল্লাহ ভুলিয়ে গেছে কিছু দেয় চায় না একটা না 30 দিন ওহি বন্ধ ছিল একটা কারণে এরপরে ওরা কয় মোহাম্মদ রে তারা আল্লাহ ভুলিয়ে গেছে কিছু দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন অবশ্যই আপনার জন্য রয়েছে আমার পক্ষ থেকে অপরিসীম অপরিমাণ সর্বোত্তম নিয়ামত ভান্ডার ওই সুরানা তার দ্বারেও আসতে পারবে না ও সুসোবাজের মতো বড় ভেঙ্গিয়ে লাগে রাত্রি ঘরে যদি খাবার অ্যারেঞ্জ ভালো হয় মা থালবাটি ধুয়ে সারতে পারে না এর মধ্যে দেখবেন যে বেড়াগুড়া ভাঙ্গা থাকলে সুস হয়েছে ঘুষ ঘুষ করতে চালে দেয় সুসো খাই তো ঠিক আছে তো ওই যে ইন্দুরির মতো একটুক একটুক গায়ে তিব্বতাতরের গিরান ভদ্রলোক এক জায়গায় যে গেলি বোঝা যায় যে উনি গেছে জানতে নেই
খাইছে তালবাটির মধ্যে ডুইয়ে মারছে এখন মা তালবাটি মাইজি বাতি জলে ওদিকে সুসই বিরক্ত হইছে কি কয় ছোট একটা ছেলে আছে 7-8 বছরের বয়স ওরাতে মুগুর একখান দিয়ে দাঁড়ায় না আসলি শেষা বাড়ি দিবি আসলি মুসলমানরা নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসে খানা খাবেন এই খানার গিরান পুরো হাসরের মাঠে ছড়িয়ে পড়বে আর এই আসুসা আপাও দুয়া সুসোগুলো ওই জায়গা গিরানে গুস গুস করতে করতে আগিবে কিসির গিরান রে কিসির গিরান রে কি যা খাই রে এর মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা সাবুন আল মালাকিন 70,000 ফেরেশতা মাঠে নামাই দেবে ওই 7-8 বছর যা বললাম না বলা ওই সুসোগুলোর না হে বাড়ি দিয়ে সেচি ফেলাই দিবি ফাজরিবুহুম ফাকাল আনাক ফাজরিবু মিনহুম কুল্লা বানান মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি পরে গিরিয়ে ছুটে ফেলাই দিবি বাড়িয়া দুনিয়ায় কলেমা পড়ো নাই রসুল মানো নাই সুন্নত মানো নাই আর এই জায়গা দস্তারখানের দায়িত্বে ঘুরতেছি যখন থালবাটি মাইজি বললাম না সেচি ফেলা বাড়িয়া আল্লাহ আমাদেরকে নবী পাকের সাথে নবী পাকের হাত থেকে হাউজে কাউসার নসিব করে বলেন আমিন হুজুরের সাথে যেন আরশে আলা খুলুকিন আযীম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী কে বলছে আল্লাহ একা বলবে আর সারা দুনিয়ার সবাই উল্টো বলবে কাড্ডা টেকবে আল্লাহ ডা টেকবে আল্লাহ কইলে আপনি সর্বোত্তম চরিত্র এই উত্তম চরিত্র কারে কয় শুনে নেন আখলাকের বহু বছর হলো খুলুক আখলাকের জমা কি খুলুক এই আখলাক বা খুলুক তিন প্রকার একটা হলো আখলাকে হাসানা আখলাকে হাসানা আরেকটা হলো আখলাকে কারিমা আরেকটা হলো আখলাকে আজিমা তো আখলাকে আজিমা থেকে খুলুকে আজিম তিন নবীর তিনটি আখলাক মুসা আলাইহিস সালামের আখলাকের নাম আখলাকে হাসানা ভালো চরিত্র কি চরিত্র এই এদিকে দি যুবক খেয়াল ছুটে গেলি আর তালাশ করে বাবার আরে সব দিন সব কথা আসে না আজ যে দিন যে দিন যে আসে এর একটা আমি মুখস্থ হয়ে আসি এনে বসার পরে আল্লাহ শিখিয়ে দিতেছে তাই করছি খুলুকে হাসান মুসা আলাইহিস সালামের আখলাক কি জাযাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা যতটুক তোমার পর কেউ অত্যাচার করছে হুবহু মাপ মতো এক চুল পরিমাণ যেন বাড়ে না হুবহু ততটুক প্রতিশোধ নিয়া এটা তোমার জন্য জায়েজ যুবলীগ ছাত্রলীগ আলারা তোমাকে জট্টু করছে তোমরা অট্টুক করবা যুবদল ছাত্র ওই একটু বেশি করতে পারবা না বেশি যদি করো ফিরে আবার কয়দিন পর সেটুক ফেরত পাবা যেটুক বেশি করবা ওইটুক ফেরত পাবা সমান সমান করবা মাপ মতো থাকবে সমান সমান হয়ে গেছে কোনো সমস্যা নাই মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল আখলাকে হাসানা সমান সমান প্রতিশোধ নিতেন খালি হাতে ফিরে জাতি দিতেন না কেউ রে উনি উনারে কেউ একটা থাপ্পড় দিলি সমপরিমাণ মাইকে যদি একটা থাপ্পড় না দিই উনি আসতেন না ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজন রে মারতিছে তো সে লোক যে হুজুরে জান মারিয়ে লাগ দিল মুসা আলাইহিস সালাম যাইয়া দেখছে যে ওরে কটুক মারছে সেই সাইজের একটা সর দিছে যাতে ওরে তো কুড়ি দিয়ে দিছে সেই কুড়ি দিয়ে এক সরে সমান হয়ে যায় এই সাইজের একটা সর দিছে তো কুড়ি দিয়ে তো খানিক সমান ধরে দিছে তাতে তো আর মরে নাই কিন্তু কুড়ি দিয়ে ওজন একবারে গুছায় যদি মারে মুসা আলাইহিস সালামের এক সরে সে সাতা গেছে মইল ফিরাউন থাকতো লজিং থাকতো লল মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম লজিং থাকতো ফিরাউনের বাড়ি লম্বা টাইম সেই দুধ খাইতে নিয়ে এই ঘটনা ঘটার পরে এখন মুসা আলাইহিস সালামের নামে মামলা হয়ে গেছে পলাবে কোন জায়গায় ইন্ডিয়া গেলি তো আছে রহন তো আবার তো ফেরত দিতে পারে এ জাতি জাতি মাদায়ন চলে গেছে আর এক দেশে সেই জায়গা যাইয়া 10 বছর এক মুরব্বীর ছাগল চড়াইয়া লাস্টে মুরব্বীর মাইয়ে বিয়ে দেশ দিছে সে মুরব্বীর নাম আর এক নবী শোয়াইব আলাইহিস সালাম এখানে যাইয়া ফিরে আসার পথে রাস্তায় যাবালে তুরে ওখানে আসলে নবুয়তি পেয়ে চলে আসছে তাহলে এই মারার মধ্যেও কি ছিল আলাদা একটা হিকমত ছিল না মারলে তো ফিরাউনের বাড়ি থাকতো ফিরাউনের বাড়ি থাকলে তো নবুয়তি পাইতে দেরি হয়ে যেত নাকি আল্লাহ জানে ওইন তো গেছে এখানে বয়স তখন 30 ও জায়গা যখন চলে গেছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে আরো 10 বছর ছাগল রাখার পরে 40 বছর হয়েছে বয়স কয় বছর 40 বছরের মাথায় যে মুসা আলাইহিস সালামের সাথে শোয়াইব আলাইহিস সালাম মাইয়ে বিয়ে দিয়েছে আর ওই 40 বছরের পরে ওই স্ত্রী তখন গর্ভবতী ওই অবস্থায় আল্লাহ হুকুম দিয়েছে যাও তুমি বাড়ি যাও শোয়াইব আলাইহিস সালাম পাঠাইছে যাও মিয়া আন বাড়ি যাও দি বাড়ির দিক দাও শ্বশুর বাড়ি অর্ধদিন থাকলে মানুষ গজ্জে করতে পারে তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যাও এই বউ ছেলে বউ নিয়া স্ত্রী নিয়ে বাড়ির দিকে চলছে রাতের বেলা যাইয়া জাবালে তুরের ওখানে গেলে প্রচন্ড শীত স্ত্রীর ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে আগুন লাগবে আগুন পায় না তো দেখে যে দূরে পাহাড়ে উঁচু জায়গায়
মিটমিট করে বাতি জ্বলতেছে উনাদেরকে বললেন তোমরা এখানে থাকো লাআল্লি আতিকুম বিকওয়াসিম আজিদু আলান নারে হুদা আমি ওই যে আগুন দেখতেছি ওই জায়গা থেকে একটা আগুন নিয়েছি যদি আগুন ওখানে নাও পাই তাহলে নিশ্চয়ই আগুন জ্বলতেছে ওই জায়গা গেলে আগুনের সন্ধান কোন দেনেওয়ালা মানুষ আমি পেয়ে যাব স্ত্রীকে ওখানে রেখে আগুন আনতে গেছে ওই জায়গা যখন আগুন আনতে গেছে পাহাড়টার নাম জাবালে তুর উঠতে গেছে উপরে থেকে সেই আগুন যেখানে দেখতেছে ওই আগুনের মধ্যেতে কথা আসছে ইয়া মুসা ফাকলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া কন্ন সুবহানাল্লাহ একটা অপরিচিত কণ্ঠ জীবনও মানুষের থেকে এমন কণ্ঠ শুনে নাই ওখান থেকে আওয়াজ আসছে মুসা তুমি এখন যেখানে আসতেছো সাধারণ জায়গা না এটা তোমার শ্বশুর বাড়ির জায়গার মতো ওরম জায়গা না এটা ফিরাউনের বাড়ির মতো জায়গার মতো জায়গা না ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া পবিত্র একটা জায়গা আসতেছো কাজেই তোমার পায়ের যে জুতো আছে ওনি আসতে পারবে ফাকলা না লাইক জুতো খুলে এসো জুতো খুলে উপরে গেছে যার পরে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো মুসা আলাইহিস সালাম এই যে এত গুল্লি খাইলেন কি জন্য পরিমাণ মতো প্রতিশোধ নীতি যাই এটা হলো ওনার আখলাক এর কা আখলাকে হাসানা আপনারা যদি কি একটা বক্সিং দেয় ফিটি আপনি তারে বক্সিং দেয় ফিটি দিতে হবে পিঠের পর দিতে হবে আপনি নাক জড়া মারি দিলি পর হবে না পিঠের পর এবং ও যতটু ওজন দিতেছে অটটু ওজন আর ওইভাবে ওজন মাপা সম্ভব না তার চাইতে মাপ করে দিই এই ভালো হযরত ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা আখলাকে কারিমা দয়াবান চরিত্র এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই যুবক আমাদের দয়াবান চরিত্র তাকে কাকে বলে উনাকে যদি কেউ মারছে উনি প্রতিশোধ দেওয়ার ক্ষমতা থাকলেও মাফ করে দিয়েছে দয়াবান চরিত্র আখলাকে কারিমা উনি প্রতিশোধ নেন নাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা করে দেওয়ার চরিত্রটাকে অত্যন্ত পছন্দ করে কোরআন শরীফের ভিতরে আসছে তিন নম্বর আখলাকে আজিমা কাকে বলে সর্বোত্তম চরিত্র সর্বোত্তম চরিত্র এর মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা পাঁচটা গুণ ও যুবক সব দলের যুবকরা বলবো লীগ যুবক দল যুবক শিবির যুবক যারাই এসো সকলে শিখে নাও এই পাঁচটা গুণ থাকলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ থাকবে না আমার নবীর সেই গুণ থেকে নবীকে নবীর গুণ থেকে নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আর নবী পাককে এই গুণগুলো উম্মতের কাছে প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই গুণগুলো হলো এক নম্বরে নবী পাককে যদি কেউ আঘাত করেছে ক্ষমতা থাকতো তা প্রতিশোধ নেন নাই এক দুই নম্বরে তাকে আগে মাফ করে দিয়েছে তোমারে মাফ করে দিলাম তিন নম্বরে তার কাছে মাফ চাইছে ভাই তুমি নিশ্চয় আমার পর কোনো না কোনো কারণে রাগ করেই তো আমারে মারছো তুমি যে কারণে রাগ করে মারছো তুমি সেই কারণ থেকে আমাকে মাফ করে দাও তিন নম্বর চার নম্বরে ওই লোকটা যদি হাত দিয়ে ঘুষি দিয়ে থাকে তার হাতটা মেসেজ করে দিছে তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো বলা সহজ আমিও এ জায়গা ফেল সর দেবে আর আমার হাত থাকতে আমি খালি এতে ফিরিয়ে আসবো অত আল্লাহ কি হতে যাইনি কিন্তু নবী হলা আখলাক যার কারণে ওই মানুষটার নামই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম সর্বোত্তম চরিত্র সাইড হয়েছে কয়টা মনে আছে এক নম্বরে প্রতিশোধ না নেওয়া দুই নম্বরে ক্ষমা করে দেওয়া তিন নম্বরে ক্ষমা চেয়ে নেওয়া চার নম্বরে হাত মেসেজ করে দেওয়া পাঁচ নম্বরে তার জন্য দোয়া আল্লাহ তোমার রসুলকে তোমার বান্দা না বুঝে মারছে ও যদি বসত তোমার রসুলের কত দাম ও যদি বসত আলেমের কত সম্মান ও যদি বসত পিসাবের কত দাম তাহলে এভাবে গায়ে আঘাত করতো না আল্লাহ তুমি যেন তোমার রসুলকে ও মারার কারণে তুমি 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 যদি একশনে যাও ও তো টিকতে পারবে না আমি তার জন্য ক্ষমা চাই তুমি তারে মাফ করে দাও ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী একটু বলেন তো বিশ্বে কি একটা মানুষ আছে ওই মানুষটা ছাড়া এই পাঁচটা গুণের অধিকারী সম্ভব দুডে অলিও তিনডে মিস তিনডে অলিও পাঁচ চারডে মিস এভাবে আমরা সকলেই দুর্বল এই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এদিক থাকেন নবী পাক এবার আমাকে পরামর্শ দিচ্ছে এ নাসির এ আব্দুর রহমান তোমরা তোমাদের সন্তানদেরকে তৈরি করো কোন সাচে একটু বলে দেই মাউলিদ লাহু ওয়ালাদুন সন্তানদেরকে আদব শিক্ষা দাও কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে আল্লাহ তাআলার দেওয়া ঈমান আকীদা নিয়ে হিন্দুর ঘরেও বুদ্ধর ঘরেও যে সন্তানটা জন্ম নেয় নবজাতক বাচ্চা মুসলমানেরটাও যেভাবে দুনিয়া আসে হিন্দুরটাও সেইভাবে আসে কথা কন না কেন নাকি মুসলমানেরটার মাথা আগে বের হয় হিন্দুকে পাও আগে বের হয়
ওরা হিন্দু বলে উল্টো ভাবে বেরিয়নি সব একই নিয়মে বের হয় না তাহলে সব একই নিয়ম হিন্দুর মুসলমানের ছেলেটার গলায়ও মুসলমান শব্দ লেখা নাই হিন্দুর ছেলের গলায় হিন্দু শব্দ লেখা নাই সবগুলো আল্লাহর কাছ থেকে এই রূহের জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে ইমানি প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় আসছে কিন্তু ফা আবাহু ইহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আসার পরে তার আব্বা মা কেউরে ইহুদি বানায় ফেলে কেউরে নাসারা বানায় ফেলে কেউরে মাজুসি বানায় ফেলে আব্বা মায় কেউরে হিন্দু বানায় কেউরে বৌদ্ধ বানায় কেউরে খ্রিস্টান বানায় কেউরে জেনারেল বানায় কেউরে আলেম বানায় কেউরে হাফেজ বানায় সব কিছুর গুরু হলো আব্বা মা উস্তাদ কে আব্বা মা কাজেই আব্বা মা তোমরা জেনে নাও কুল্লু কি বলা হয় আন্নাস কুল্লুকুম রাইন নবী পাক বলেন তোমরা এ গার্জিয়ান যারা আছে সবাই সবাই রাখাল সবাই রাখাল বুঝেন তো রাখাল রাখাল বুঝেন না পিছনারা একটু কথা কন রাখাল বুঝেন রাখালে কি রে জসকোটে চাকরি করে রাখাল সেনাবাহিনী রাখালে কি করে গরু ছাগল থাকে তো আপনার পাঁচটা গরু দিয়ে রাখাল রে বিকেলে ঘাস খাওয়াতে সকালে পাঠায় দিছেন দুপুরে খাবার দিয়ে যে দুপুরে খাবি ডাঙ্গাই খাবি আর বিকেলে গরুর জন্য পেট টান টান ভরি নিয়ে শুনে সন্ধ্যাকালে পাঁচটা গরুই নিয়ে আসে প্রতিদিন আর প্রতিদিন আপনি গোয়াল ঘরে যে পাঁচটা গরু বুঝে নেন পাঁচটা গরু বুঝে নেন হঠাৎ করে একদিন ওইরকম বুঝতে যাইয়া দেখেন যে আলি গরু দুটি আছে হালি গরু দুটি আছে বই চাষ করা যে বড় বলদ গরু আবাল এ দুটি আছে এবার কুরবানির সময় যে সারটা বেসবেন সেটাও আছে গাইডাও আছে কিন্তু গায়ের সাথে ছোট একটা মূলো বাছুর এ নাই ও সাইডে খাইছে ভালোই ব্যাট টান টান কিন্তু বাছুর নাই আপনি বলবে এই বাছুর কো আ গাগায় আসরে পরেতে দেখতেছি না আসরে পরেতে দেখতেছি আপনি কি ওই রাখাল রে যত্ন সহকারে ঘরে নিয়ে খাইতে দেবেন কি বলবেন লাইট নিয়ে যা লাইট নিয়ে যা হেরিকেন নিয়ে বাইরে যত রাইতো আমার বাসুর চাই বাসুর আনবি না কালকে তোরে সাতরি রাতে বেসে বাসুর কিনবো হাসেন কে ঠিক কি ঠিক না আপনি যদি আপনার রাখালের কাছ থেকে পাঁচটা গুলি বুঝে নিতে পারেন আল্লাহ পাক আপনাকে পরিবারের সদস্যদের জন্য রাখাল বানাইছে মেম্বারে ওয়ার্ডের ভোটারদের জন্য রাখাল বানাইছে চেয়ারম্যানের ইউনিয়নের ভোটারদের জন্য রাখাল বানাইছে এমপিরে তার সিটের জনগণের রাখাল বানাইছে মন্ত্রীকে তার মন্ত্রণালয়ের রাখাল বানাইছে প্রাইম মিনিস্টারকে দেশের জন্য রাখাল বানাইছে প্রেসিডেন্টকে দেশের জন্য রাখাল বানাইছে প্রত্যেকের কাছ থেকে রাখালি আল্লাহ তাআলা বুঝে নেবে তোমার উম্মতের হক কর্তব্য আদায় করছ পেয়ে যাও আমি রাজাও না বাদশাও না এমপিও না মন্ত্রীও না মেম্বারও না চেয়ারম্যানও না তবে আমি সব আমার সংসারের সদস্যদের সামনে আমি প্রেসিডেন্ট আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমার কথায় তারা চলবে আমার কামাই তারা খাবে কাজে আমার কথা তাদের মানা লাগবে আমার কথা কি প্রত্যেকদিন সকালবেলা উঠে সাত বছরের বাচ্চা আগে যাবি মক্তবে নো ডাউট আগে যাবি কোথায় আগে কোথায় তারপরে তো স্কুল যায় তোর স্কুল দিয়ে যাক স্কুল দিয়ে পানি খালি কিয়ামতে পেট ব্যথা সারবে না কিন্তু মক্তব দিয়ে পানি খালি কিয়ামতে অনেক কিছু সেরে যাবে কথা কোন ঠিক ঠিক না বাচ্চার আগে মক্তবে পাঠা কোরআন শরীফ পড়ুক আগে আগে আলিফ বা পড়ুক ও দিন ভরে নাবালক থাকতে জীবন ভরে যত কোরআন শরীফ আর নামাজ পড়বে ওর তো নাবালক থাকতে ওর নামে দপ্তর হই নাই ওর নামে হাজির খাতা হই নাই ওর নামে অফিসার অফিসিয়াল মোহরি আসে নাই ফেরেস্তা আসে নাই ওই নাবালক থাকতে যত নেকামল করবে কোরআন পড়বে হাদিস পড়বে নামাজ পড়বে জিকির করবে সব আব্বা আমার আমল নামায় জন্ম হবে নাবালক থাকতে বাচ্চারে দিয়ে ইনকাম করে রাখেন রাখেন কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি পরামর্শ দেই বন্ধু সিস্টেমটা কি একেবারে গোড়া থেকে জেনে নাও মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা আদব বড় দামি জিনিস এই জন্য নবী পাক আরশে আজিম থেকে আল্লাহর কাছ থেকে লেখাপড়া শিখে আইসা ও জায়গার হাদিসও বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিবি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছে আমার এলেম সবচাইতে দামি আল্লাহ আমারে আদব শিক্ষা দিয়েছে আমার আদব সবচাইতে দামি এবার নবী কয় মাউলিদালা গুবালাদুন ফালি হোসেন ইসমা আল্লাহ এ যুবক আমার দিক যারা বিয়ে করো নাই তারা সামনে প্রতিজ্ঞা করো তারা প্রতিজ্ঞা করো আল্লাহ রহমতে বহুত যুবক আমার মাঠ থেকে তশকিল হইয়া তারা তো লিখে যাই যে সামনে যে ছেলেটা বসা মঠে মজের মাঠের থেকে তশকিল হইয়া তিন চিল্লে দিয়ে আসে এরকম বহুত ছেলে তৈরি হয়ে গেছে হাজার
ছেলে আমার পরামর্শ অনুযায়ী বিবাহ করছে আর সন্তান হওয়া পর্যন্ত নাম রাখা পর্যন্ত আকিকা করা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে করে সব আমলগুলো করেছে হুজুর এখন এখানে আসি এখন কি করতে হবে বিয়ে করে আনছি হুজুর এখন ওই স্ত্রীর গায়ে হাত দেই নাই আজকে রাতে প্রথম সুন্নাত কি বললাম ওযু বানাইয়া স্ত্রীর কাছে যাওয়ার আগে স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে তুমি বাসর ঘরে বসেই যাই নামাজে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়িয়া স্ত্রীকে নিয়ে বাকি জিন্দেগির দাম্পত্য সুখী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার স্ত্রীটাকে তোমার ভক্ত বানায় দেবে যাইয়া এরপরে যাইয়া দোয়া মুনাজাত করে স্ত্রীর কপালের থেকে এক গুছা চুল তুমি নরম হাতে ধরবা দইরা সূরা আলাম না সহলাক এবং আয়াতুল কুরসি পড়িয়া স্ত্রীর কপালে ফুঁক দিবা জীবনে কোনোদিন স্ত্রী তোমার দিকে তাকাইয়া চোখরাঙ্গায় কথা বলবে না তোমার সাথে বেয়াদবি করবে না তোমার কথা সবগুলো সে মেনে নেবে মাঝে মাঝে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা এই মুনাজাত বেশি বেশি করবা স্ত্রী তোমার অনুগত হয়ে থাকবে তোমারে বাদ দিয়ে কেউ রে পছন্দ করবে না তুমি যত দাগো কালা হও আর তুমি যত বেডঙ্গা চেহারা হও একেবারে গাইতোর তালের কালা বিলিয়ে কালার কালা হও হাবসি মার্কা কালাও যদি হও স্ত্রীর কাছে শুনবা তুমি কও তো আমারে কেমন দেখা যায় কয় যে সালমান সার চাইতে ভালো দেখা যায় আল্লাহ তার চোখের মধ্যে জাদু ঢুকাই দিয়েছে তোমার ওই মুনাজাতে আর তুমি জিন্দেগিতে সুন্নতের পর আমল করবে না তুমি যদি সালমান খান মতো নায়ক হও দেখো না নায়ক বউ খালি ছোটে মাসে একটা ছোটে খালি ছোটে আর ছোটে উদয় দিয়ে উড়ে বাদামি তা নিয়ে নিয়ে সংসার ওই থায় নাকি দোয়া করো আল্লাহর কাছে নবী শিক্ষা দিয়েছেন এরপরে তুমি স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া পড়বা আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফী মা রাযাকতানা কারণ স্বামী স্ত্রী মিলনের সময় শয়তানে যে ডিস্টার্ব করে শয়তানের সাথে সহযোগিতা করে যদি শয়তানের সুযোগ পায় ঢোকার তাহলে তোমার সন্তানটা শয়তানের চরিত্র হবে এই জন্য দোয়া পড়িয়া সন্তানদের শয়তান রেগে ঘর থেকে তাড়ায় নাও আল্লাহ যদি সন্তান দেয় এরপরে সন্তানকে পেটে আসার পরে স্ত্রীকে পর্দার ভিতর বেশি রাখবা বাহিরে ঘোরাফেরা করতে দিবা না স্ত্রী যে রাত্রে পেটে গর্ভধারণ করবে ওই রাত্রের পরে সকালবেলা যদি বাহিরে বের হয় আর যদি চরিত্রহীন পুরুষরা তার দিকে তাকায় চোরে যদি ওই মহিলার দিকে তাকায় পেটের বাচ্চার উপরে সেই চোরের বদনজর পড়ে সন্তানটা চোর হওয়ার সম্ভাবনা থাকে ডাকাতে যদি নজর করে ডাকাতির চোখের ক্রিয়া পড়ে সন্তানটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে নায়ক নায়িকায় যদি নজর করে সন্তানটার উপরে ক্রিয়া পড়ে সন্তানটা নায়ক নায়িকা হওয়ার সম্ভাবনা থাকে গাজা করে আবার কর ফেন্সিডিল হিরোইন কর বারো বাদামি এর সামনে যদি বউটা যাতায়াত করে তাহলে যারা নজর করবে সন্তানের স্বভাব সেরকম হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য বউডারে সকালবেলা কোনো পিসাবের সামনে নিয়ে দাঁড় করতে হবে তাও না খুব সতর্ক শরিয়াত মানব তো এ টু জেড কথা বলেন না শরিয়াত মানব তো এ টু জেড ঠিক আছে তো বাংটা করতে রাজি না শরিয়াতে এই যে আমি আসার সাথে সাথে শুনছি এসে গেলে একটু কয়ে থুয়ে যাই আমরা পুরুষরা অন্য মহিলাকে কি দেখা জায়েজ তার ছবি কি দমুকি হয়ে গেল অর্ধেক অর্ধেক কোন আর একজনের বউ মেয়ে আপনার কি সরাসরি দেখা জায়েজ তার ছবি ছায়া তার আমার দেখা জায়েজ না আর আমারও পর পুরুষে পর নারীরা দেখতে পারবে না পর্দা কিন্তু উভয়ের আমার ছবিও দেখতে পারবে না আমার ছায়াও দেখতে পারবে না উভয় উভয় থেকে পর্দা কথাখান ঠিক না জায়গায় জায়গায় ওয়াজের মাহফিলে এদিক মহিলাদেরকে আলাদা প্যান্ডেল করে দিয়ে এখানে প্রজেক্টর দিয়ে ওই জায়গা পর্দায় মহিলাদেরকে ছবি দেখায় আছে না নাই তো ওই মহিলারে আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে খালি বক্তারে দেয় না আপনারা কিরা কনে আছেন জামাল তামাল সবাই যে দেয় দেয় তো মহিলারা ওই জায়গায় বসে আমাকে ছবি দেখবে কে দেখবে কে কয় যে ওয়াজ শুনতে গেলে একটু দেখলি বালটাই তো মহিলা যদি আমাকে দেখতে পারে তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে জায়গাটা পর্দা দেন আমরাও দেই যে কোন কোন বিটি আইছে এটা কি জায়েজ তো এইটা জায়েজ না লুটা জায়েজ হবে কেন কোন মৌলবি কইলো প্রজেক্টরে ওয়াজ করতে পুনরায় যদি কোন মৌলবি আসে প্রজেক্টর পার্টি ওই আমারে ডাক দেবেন নইলে আমি গাড়ি ভাড়া দেবো আমার কাছে নিয়ে দেবেন ভড়ায় ছাড়ি দেবো দয় দুই নম্বরই চোদ্দ নম্বরই ইসলাম প্রচারের জন্য আইসা দুনিয়ার ধোকাবাজি শয়তানি শুরু করে দিয়েছে আজকে আমি যত আপনারা মজবুত থাকবেন জীবনে কোনোদিন প্রজেক্টর ব্যবহার করবেন মাহফিল করবেন 10-5 লাখ টাকা খরচ করে খুদার কসম প্রজেক্টর দেওয়ার কারণে যতগুলো পুরুষ এখানে আছে প্রত্যেকটা পুরুষের সাথে দেখনেওয়ালা মহিলাদের সাথে জেনার গুণা এই বর দায়িত্ব কে নেবেন সে প্রজেক্টর দিয়ে
কথা কি বোঝা গেছে ইসলাম হবে পরিপূর্ণ কোন বাংটা ইসলাম হবে আমার নবী সব শিক্ষা দিয়েছে ফাইন্নাকাল আলা হুজুর বলেন সন্তান এ এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে কি করবেন প্রথম ডান কানে আজান গোসল টোসল করায় পরিষ্কার করে ডান কানে আজান বাম কানে ইকামত বাড়ির দারে বড় একজন হুজুরে নিয়ে বাচ্চা দুধ খাওয়ার আগে একটু হুজুরের মুখে একটু খেজুর দেবেন হুজুর খেজুর সবাই খাইয়া ওর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার জিব্বায় দিয়ে দেবে হুজুরের মধ্যে যে তাকওয়া পরহেজগারি ঈমান আখলাক বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা তার অংশ দিয়ে দেবেন এরপরে বাচ্চাকে মায়ের দুধ পান করানোর চেষ্টা করবেন মায়ের দুধের ভিতরে হাজারো উপকারিতা সেটা বলার সময় নাই তারপরে সপ্তম দিন যাইয়া বাচ্চার মাথা হলক করে মাথার চুলের ওজনে শুকনো চুলের ওজনে স্বর্ণ পারলে ধনী হলে স্বর্ণ গরিব হলে একটু রূপা ওজন করে যে কয়টা টাকা আসে গরিবদের ভিতরে বন্টন করে দেবেন মাথা খারাপ হবে না ও রক সহ হবে না মাথা ভুলো হবে না বেডঙ্গা হবে না ব্রেন খারাপ হবে না খুব সুতীক্ষ্ণ ব্রেনই হবে কারণ ব্রেনের উপরে মাথার সত্তা তুমি আদায় করে দেছো এবার আল্লাহ তাআলা মাথার মধ্যে বরকত দিতে থাকবে এই হকগুলো কয় মা বাপে আদায় করছি কত দেখি খালি যে ছেলের আব্বা আমার হক আদায় করে না তুমি কি ছেলেমের হক আদায় করছো তুমি তো এরবারে যাইয়েই লাগতে যেদিন ভাত খাস একছে শেষ ভাত কাজে কি মুখে ভাত মুখে ভাত অনুষ্ঠান তারপরে তার নামে আকিকা করতে যাইয়া ছাগল কয়টা মারিয়ে দিয়ে তুমি কালেকশন করছো মোটা কালেকশন হ্যাঁ হালকাতা করছো তুমি মিটাকে তো মেহমানদারি খাওয়া নাই হালকাতা করছো এই আকাম করছে বলি তো কথা শুনে না মনির চিয়ায় না সাত নম্বর এই সাত দিনের দিন মাথার চুল হলক কইরা আকিকা কইরা আকিকা করেইয়া আহা এদিক আকিকা করে খাওয়াইয়া ওই জায়গা প্লেট নিয়ে বসে টেবিল নিয়ে বসে কালেকশন করার টাকা শুয়ার বেচা টাকার চাইতে না পাক সুদের টাকার চাইতে হারাম এত বড় হারাম টাকা খুব একটা খুব মেলে না এই আকিকা খাওয়াইয়া আর বৌবাত খাওয়াইয়া কালেকশন মুসলমানি দিয়ে সে জায়গায় একটা কালেকশন এই তিনটা টাকা কালেকশন সুদিয়ে টাকার মতো হারাম সুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম খাবিয়া বার আবার নাসির হুজুর এটা ইয়ে নিয়েছে ওয়াজ করতে নিয়ে গিয়ে হুয়ে থুয়ে যাবো হক কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে কইছে আল্লাহ সব নোংরামি থেকে বাঁচার তৌফিক দিক এরপরে হুজুর কায় আগেতে না নাম মনে রাখতে পারো আগেতে গুছায় রাখতে পারো নামের ডিক্লার হবে সপ্তম দিন নামের ডিক্লার হবে সপ্তম দিন তুমি যা রাখতে পারো মমতাজ রাখবা সালমান শাহ রাখবা প্রিন্স রাখবা কলিন্স রাখবা যে নিয়ত করে রাখবা সন্তানটা সেই স্বভাবের হবে সালমান দামি নাম তবে শাহ সালমান বাংলাদেশের নায়ক ওইটা ভালো না সালমান ফার্সির নিয়ত করে রাখো ছেলেটা দামি হবে মমতাজ ভালো নাম কিন্তু আমাদের দেশের এই যে গায়িকা মমতাজ যেটা ওই নিয়ত করে রাখলে আইলু হাইলু বাদামি হয়ে যাবে মমতাজ ভালো নাম সেই নিয়ত ভালো নিয়ত করে রাখো প্রিন্স রাখবা না কলিন্স রাখবা না এই রাজীব রাখবা না নান্টু বল্টু এগুলো রাখবা না মুসলমানের সন্তানের নাম জন্টু বল্টু ই কি লজ্জাও করে স্বপন তপন স্বপ্না ববিতা সাবানা সুটা এখন পাই পার্স পাতে মোবাইল কম্পিউটার থাইল্যান্ড মাইল্যান্ড বলে রাজু আল্লাহ হেফাজত করুক নামের কারণে কি হবে জানেন হুজুর ভাই ফালি হোসেন ইসমা নামে নামে জোমেটা নেটা কথা আছে না আবার নামে টামে ভালো তেও টানে কেয়ামতের ময়দানে নামের ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে নাজাত দিয়ে দেবে আবার নামের কারণে ভালো ভালো মানুষও ধরা খেয়ে যাবে কাজেই নামটা সুন্দর করে রাখো এরপরে হুজুর বলেন আদাবা এ ছেলেরা আদিক আদব আদব হুজুর বলছেন আদাব তারে আদব শিক্ষা দাও কি শিক্ষা দাও আদব শিক্ষা দাও আদব ছোট ছোট মাথায় মাথায় কয়ে যাচ্ছে এদিক তাকান আদব শেখো না এদিক তাকাই না বুড়োরা আর একদিক তাকায় 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 রাখবো এ যে গেল ছোট গে শিক্ষা আদব কি মিষ্টি ভাষায় কথা বলা শেখো সালাম করো আমি যদি তোমারে জিজ্ঞেস করি ছোটরা ছোটরা যারা আছো আসসালামু আলাইকুম বাপ আমি তো নোয়াপাড়া বাজারে যাবো কোন দিক কয় শুনে না কইয়ে আর একজনের কাছে আদব শেষের মা আমি আসার সাথে সাথে ও হুজুর কয় টিপ মারি আইছো আমি বুঝছি যে তোর মাও বদমাইশ তোর বাপও বেয়াদব তোর গোষ্ঠীতে কোনো ভদ্রলোক আছে বলে মনে হয় না কথা কন সালাম কি আসসালামু আলাইকুম বাপ কেমন আছো জি হুজুর ভালো আছি কোনো কিছু বলবেন হুজুর
জি বাপ তুমি আমরা তো এদিক যাব সাতর বাজার যাব কোন দিক হুজুর এখান দিয়ে যান তবে যদি মনে করেন যে আমি সাথে গেলে হয় তাহলে আমি টাকা দিই তোমার আমি সাথে নেব না তোমার এই কথাটাই আর বাংলা দোয়া হবে আসমানে আল্লাহ এরে তুমি যুগ শ্রেষ্ঠ সন্তান বানাই দাও মোটরসাইকেল চালাই দেবা মুরব্বীকে পাশ দিয়ে ওই জায়গায় যে স্লো করবা হরেন দিবা না অনেক সময় আচানক হরেন দিলি বুড়োরা অত বম্ব হয়ে যায় আস্তে স্লো করে পাশে যে যদি সময় সময় থাকে যদি সময় নাও থাকে ওই জায়গা স্লো করার তোমরা কি করো ওই জায়গা আরো জোরে পিক আপ মারিয়ে দিয়ে দূল ওই যে শোক উল্লো গুল্লো হয়ে গেছে বুড়ো আর বুড়ো সহে দেয় না গড়িতে গড়িতে খালের মধ্যে চলে গেছে যত দূর গড়ি হবে অতদিন তোমাদের দোয়া করতে যাবে আল্লাহ এই শয়তান গুলোর জন্য দুনিয়া থাকতে পারতেছি না ইয়া মরবে কবে না আমারে নিবা দুনিয়া দিয়ে ধ্বংস হয়ে যাবে টিকতে পারবি না সারের বাইসতে সার বাই সাইকেলে তুমি মোটর সাইকেলে তুমি বড় লোকের ছেলে সার বাই সাইকেলে সারের দ্বারে যাইয়া অন্যাসে সলো করে আসসালামু আলাইকুম স্যার চেনছেন স্যার আমি আপনার ছোটবেলার বাল্যকালের ছাত্র আমি প্রাইমারিতে পড়ছি আপনার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার তোর নাম তো আমার মনে নাই স্যার আমার নাম তো আব্দুর রহমান আমার আব্বার নাম আব্দুর রহিম তো দাদার নাম আব্দুল খালেক মোল্লা ও হো স্যার তুমি কোথায় পড়ো বিশ্ববিদ্যালয়ে স্যার আব্বার জন্য তো ওষুধ আনতে যাবো সাতর বাজারে আমি তো একটু ব্যস্ত স্যার অনুমতি দিলে আমি যাই স্যার আর না স্যার আমার সাথে আসেন আমি মোটরসাইকেল নিয়ে যাই স্যারও যাবে না তোমারও স্যার দাঁড়ায় রাখবে না অনুমতি দেবে এই কথাটা বলার কারণে স্যার যে দোয়া করবে বাংলাদেশের বিসিএস তুমি এক নম্বর হতে পারবা তুমি আলেমও এক নম্বর হতে পারবা আর ও জায়গা যে মোটর যায় স্যার তুমি সাইকেলে আসো আমি যাই স্যার কয় দাতাল যা কদ্দুর জাতি ভাই একটু পরে যে রাকের সাথে বাড়ি খেয়ে সিতে ভুলি গেছি আদব শেখো ভদ্রতা শেখো কথা বলা শেখো সালাম হবে বিনয়ের সাথে সালাম চট করে বিয়াদবি সালাম না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলেন মুসাফা হবে বড় বিনয়ের সাথে দুই হাত দিয়ে এই হুজুর হুজুর দুর্বল মানুষ বিশাল এক জোন আছে ছোট্ট খট্টান দেশে গিরে রহিতে খুলি গেছে এই নেই তোমার আদব কোন স্কুলই পড়ি যে বাদামি এই তুই কোন কলেজে পড়িস হ্যাঁ বলা কি আদব শেষ নেই তোর স্যার কি রে তোর স্যার পর্যন্ত বদনাম যে অথচ স্যার তো তোমার মতো বিয়া দেবো ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হালকাটা জাকি হবে হালকাটা জাকি হুজুর কেমন এই বসার সময় কাছে আইছে আমরা বসছি পাশে আইছে বইছে বসতে বসতে আমারে ছড়াই দে আমার জায়গায় বসে সেখানে ক্রেডিট দেখায় বন্ধু বান্ধবকে দেখায় আবার আবার সেলফি তোলে জায়গা দেখ আমি হুজুরের কত কলজ দেখছিস হুজুরই তো দম বারো যাচ্ছে তোমার গালে গন্ধের ঠেলায় তুই বিড়ি খাইয়াছিস দাঁত মাজিস কয়েকদিন সাগর তোর গাল দিয়ে বকাত বকাত করে গন্ধ বেরিয়েছে আমি কি শরীর কি খালি খালি তোর গন্ধের ঠেলায় ও আরো মহির সাথে মুখা কই দেয় কোনো কোনো বুড়ু আছে মুখা কই দেয় কথা কয় ফস ফস করে পান সিটি আমার মুখে স্প্রে হয়েছে এগুলো বাঁচার অর্থ আদব শিখাইতে হবে আদব শিখতে হবে ও আদব আমি রাত বার করলেও শেষ হবে না আমার নবীর আদর্শ আদব গোটা সুন্নাত সমস্ত গুলো নবীর আদব কথা কন ঠিক ঠিক না এর প্রত্যেকটার মধ্যে শান্তি আছে প্রত্যেকটার মধ্যে কি আছে আমরা দূর থেকে আসছি কর্তৃপক্ষ আমার জন্য একটু খাস মেহমানদারি অ্যারেঞ্জ করছে আমি অনেক সময় বলিও থাকি ফল ফ্রুট এই আঙ্গুর বেদানা দেখতে দেখতে খাইতে খাইতে আমার ভালো লাগে না মাছ গোশ দামিগুলো কিছুই খেতে মনে চায় না একটু শাকবাজি একটু লাউ গুটা একটু পাতলা ডাল এই এখন ভালো লাগে আরে খাওয়াজের আগে একটু রুটি খাইতে পছন্দ করি বা দুইটা সিতে পিঠে ব্যারিস্টার আমাকে দুইজনের জন্য একটু বানাইছে কুড়ি বাইশজন এসে গাতি মারি বসে রয়েছে তো উঠেই না অন্যরাও তা ভাগ পাচ্ছে না দিতি লাস্টে আমি খালি বেটে এসে অস করেছিল জানি এগুলো দরকার দরকার আছে না নাই শেখার দরকার আছে আর একটা জিনিস শিখাই যাবে শেষ করে দেবো আমার টাইম সাড়ে সাতটা এক বাজে এদিক সেটা হলো আমরা যখন গাড়ি নিয়ে আসব এই যুবকরা মুরব্বীরা সকলে যে কি যে কেউ আসুক না কেন গাড়ি নিয়ে আসলে আপনি গাড়ির পাশে দাঁড়াতে পারেন গাড়িতে হাত দেবেন না ভিড়ের ভিতরে পোলাপান গাড়িতে থাবা মারে যে কোনো কে গাড়িতে থাবা মারলে তুমি যেদিন গাড়ির মালিক হবে সেদিন বুঝবা বাইরে থেকে গাড়িতে থাবা মারলে মনে হয় যেন ওই চলটা আমার গায়ে দিচ্ছে এত খারাপ লাগে দুই নম্বর গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে আমারে খেদমত করার জন্য গাড়ির দরজাটা হ্যান্ডেল ধরে টান মারে ভিতরে লক করা রয়েছে টান দিলি লক হ্যান্ডেলটা ছিঁড়ে যেতে পারে বিশ বাইশ হাজার টাকার মাল
এরপরে খুললই না আমি আসছি দূর থেকে গাটা ঘামিয়ে গেছে আমার ভিতরে আমি আমার গাড়িতে নিজের ঘরবাড়ির মতো আমার কায়দায় বসে আছি গায়ের জামাটা খুলে দিয়ে বসে আছি আমি ওখানে যাই নিরিবিলি ভাবে গেঞ্জি টেঞ্জি পাল্টাই পোশাক পরে যাব তুমি চট করে মানছির মধ্যে খুলে ফেলাইছো দেখলো যে হুজুর গামছা ভরিয়ে বসে আছে আমার একদল ওই জায়গায় ছবি তোলা ধরে দাঁড়িয়ে আছে আমার খালি গায়ে ছবি একটা তুলে ফেসবুকে ছড়িয়ে দিতেছে নাসির হুজুর আজকে খালি গায়ে ওয়াজ করতে আছে কি যে মহা বিপদ না শিখেবো কোনটা কোন এ সবগুলো শেখা দরকার আছে না নাই এগুলো সবের নাম আদব সবের নাম আদব আব্বাই শিখেবে এগুলো মা শিখেবে এগুলো এ উস্তাদ শিখেবে এগুলো এইগুলো আমরা শিখানোর অভাব থাকার কারণে আমরা এগুলো কি টাইম লে দিছি কোনো কথা হবে না কি আরে কয় আর কথা কানার কাছে 200 হির কথা আমি কালেকশন পারি না কালেকশন করবে হযরত মাওলানা তাওহিদুল ইসলাম আজিজি আমি একটা কথা বলতেছি সেটা হলো আমার সুলতান সাহেব মাদ্রাসার মাঠে নভেম্বর অর্থাৎ সামনে শুক্রবারের পরের শুক্রবার শুক্র শনি দুই দিন মাহফিল দেশভরের ওলামায়ে কিরাম আমার মাঠে থাকে হাজার বিশেক মানুষ আমার বিশাল মাঠ দেড় একর মাঠ আমার সম্পূর্ণ মাঠে মানুষে ভরা থাকে তো এই মাঠ ভরা মানুষ থাকে প্রত্যেক বছর আমি বক্তা পাল্টাই কিন্তু একটা বক্তার আমি চার বছর হলো পাল্টাতে পারতেছি না এবার পঞ্চম বছর তিনি আজকে আপনাদের এখানে প্রধান বক্তা চার বছর আমার মাঠে আমি হাবিজুর রহমান সিদ্দিকীর দুইবার আনছি তিন নম্বর নিজেই দাওয়াত দিয়ে দিছি আল্লাহ তাআলা তার জবান যেন খুলে দেয় বেশি প্রশংসা করলে আবার সেদিন উল্টো পাল্টা হয়ে যায় আর ওয়াজ নিজের থেকে হয় না উপর থেকে আসতে হবে আপনারা সকলে ভদ্রতার সাথে তার বয়ান শোনার জন্য থাকবেন আল্লাহ তাআলা একটা নুরানি কণ্ঠ দিয়েছে বহুত বড় আলেম তিন মাদ্রাসার মুহাদ্দিস ঢাকা এয়ারপোর্ট কার্গো মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশের সব বড়রা বড় বড় ওলামায়ে কিরাম ফ্লাইটে যাওয়ার আগে উনার ওখানে বসে উনার স্ত্রীর একেবারে হযরত কি বলা হয় আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মেহমান নওয়াজ মানুষ আনসারি মহিলাদের মতো মেহমান নওয়াজ প্রত্যেক দিন পাঁচ দশ জন বিশ জন আলেম উনার মসজিদে যায় আর সকলকে উত্তম মেহমানদারি করে এমন একটা মানুষকে নিয়ে আসছি আমি বলে নিয়ে আসছি জীবনের হয়তো প্রথমও শুনতে পারেন অথবা কোথাও শুনতে পারেন যারা শুনছেন তারা তো অবশ্যই আকর্ষণ থাকবে যারা না শুনছেন শেষ ফিনিশিং উনার বয়ানে শুনবেন বুঝবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো তা আমারও সময় আমি তো এক রাত্রে প্রত্যেক দুই দুই ঘন্টা করে যদি কথা বলি এক রাত্রে সাত ঘন্টা আমি তো চিল্লাইতেছি বক বক করে চুপ করে শুনতেছেন তাই পর পর যদি তিনবার সুবহানাল্লাহ কই কতি কই প্রথম দুইবার একটু জোরে পরের বার নিয়ে দেয় যায় কে কেউ কয় কথা আমি বিটা তো বক বক করেই যাচ্ছি কতক্ষণ পারা যায় আগা গোড়া কামিয়ে গেছে তো এই ফিলিস্তিন আর গাজা আর বাইতুল মুকাদ্দাস আর এই মসজিদ আর মাদ্রাসার পক্ষে যারা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের পক্ষে যারা তারা একটা তকবীর হবে বক্সিং দিয়ে বক্সিং মানে একজনে আরেকজনের কান ঘটা বলবেন তা না উবর ফাঁকা বরাবর আর মনে করবেন যে নেতানিয়া হুরে মারি দিচ্ছে নারায় তকবীর বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো এক হও জিহাদ করো বিশ্বের মুসলিম ইহুদিদের আস্তানা কাদিয়ানিদের আস্তানা খ্রিস্টানদের আস্তানা নারায় তাকবীর জিহাদের পক্ষে তো সবাই যারা বিপক্ষে তারা আমি একটু কালেকশন করব এই ফাঁকে বিপক্ষে কজন চলে যাবে আমি ডাকিয়ে কবে যে নেতানিয়াহুর ইসরায়েলি সৈন্যটা যায় ডাকিয়ে দেখাবো সারা বছর ভরে তারা খেবাই নিয়ে বেড়াবে।